আশিত সাউন্ডোশা দিচ্ছেন তো, ডিজে বাপি সবাই দিচ্ছেন তো, দেখবেন জয়নি তাই ভাগে দেবেন না, কিন্তু অনেক আশা করে কিন্তু আপনাদের চরণে আসা, একটু মাঝে মাঝে দেবেন, কি দেবেন, একটু উলুধ্বনি, উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা, যাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বসবাস করছে তারা সর্বদাই কিন্তু উলুধ্বনি আর জয়ের ধ্বনি করে, না না উলুধ্বনির সঙ্গে জয়ের ধ্বনিটা গুলিয়ে ফেলবেন না। জয়ের দিন হলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল, এটাই হলো জয়ের ধ্বনি। আর উলুধ্বনিটা আপনাদের বদনে ভগবান দিয়েছেন এত সুন্দর করে, যা যন্ত্র দিয়ে বাজাতে হয় না, ওটা ভগবানের চরণে দেবেন। ভগবান যদি ওটা পেয়ে যায় তাহলে আপনাদেরকে মাথায় করে নাচবে, আর এই ধ্বনি যদি সেই ধ্বনির কাছে যায় জীবনের যত পাপ তাপ সব দূরে চলে যাবে, সংসার সুখের হবে। জয়নি তাই আপনাদের দেশের ছেলে আমি আশীর্বাদ করব আর কি, ভগবানের কাছে প্রার্থনা করি আজকের যারা হরিনাম বাজারে এসেছেন তাদের সংসার যেন সুখের হয়, তারা যেন রাধারানীর কৃপা পায়, ভগবানের আশীর্বাদ মাথায় করে যেন সারা জীবন চলতে পারে। জয়নি তাই আজকের ভগবান গৌর হরি এসেছেন আপনাদেরকে কিছু দিতে, নিতে নয়। আজকের আপনারা এত গর্বিত যে ভগবানের কাছে কিছু পেয়েছেন, খেলায় বিনোদ খেলা গোরা বনমালি পুলিনে বিহার করে ভক্ত মণ্ডলী, কোথায় ভক্তের সঙ্গে ভগবান খেলা করছে, কোথায় পুলিনের মাঝে বনের মাঝে খেলা করছে, বৃন্দাবনে খেলা করছে, নবদ্বীপে খেলা করছে, সুরধনীর তীরে খেলা করছে, বিভিন্ন জায়গায় ভগবান খেলা করছে, এক এক জায়গায় নয়, তাহলে আজকের পুলিনের মাঝে খেলা করছে ভগবান ভক্তের সঙ্গে ভগবান। আবার ধুলায় ধো সরয়ঙ্গ, ধুলায় ধো সরয়ঙ্গ, গদ গদ আমার গৌর হরি ধুলা মেখেছে, আমার গৌর হরি ধুলা মেখেছে, সারা নবদ্বীপের ধুলা ধুলা মেখেছে, নবদ্বীপের ধুলা ধুলা, আজি সারা নবদ্বীপে ধুলা মেখেছে, আজি চলে না চলে না, আরে দেহ মন প্রাণ চলে না চলে না, এই যে জয়নি তাই জয়নি তাই জয়নি তাই বলে নবদ্বীপে নাকি ভগবান গৌর হরি ধুলা মেখেছে, কথা ছিল যে ভক্তের চরণধুলি মাখবেন তাই আজ মাখছেন। ধুলায় ধূসরঙ্গ গত গত ভাস, রাধামোহন দাসে কয়ে পদ করুয়াস। আচ্ছা ভক্তিমতী মায়েরা, ভগবান নাকি ধুলা মেখেছে, তা আপনাদের সন্তান তো আপনাদের চরণে প্রণাম করে না, এখানে ধুলা মেখে ভগবান মায়ের চরণে প্রণাম করতে গেলেন, মা কি করেছে জানেন, চরণটা সরিয়ে নিলেন, সরিয়ে নিয়ে বললেন গৌর তুই আমাকে প্রণাম করিস না, আমাদের ঘরে ছেলেরা হলে কি বলতো, কেন প্রণাম করব না, যাও যাও প্রণাম না করলে কি হয়, তোমার মতন মায়ের চরণে প্রণাম না করলে আমাদের বয়ে গেল। ভগবান কিন্তু তা বললেন না, মা যখন বললেন গৌর হরি সরে যা আমার চরণে প্রণাম করিস না তুই চলে যা, গৌর হরি মাথা নত করে দাঁড়িয়ে থাকলেন। ধুলায় ধূসরঙ্গ গত গত ভার, মাথা নত করে দাঁড়িয়ে থাকলেন, গৌর হরি কিরে মাথা নত করে দাঁড়িয়ে আছিস উত্তর দে প্রশ্নের, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে,
কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, বলবার গৌরের অঙ্গে বল কে ধুলা দিয়েছে, গৌরের অঙ্গে বল কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে, কে ধুলা দিয়েছে। আমি সকালে গোষ্ঠ গোচরণ লীলায় তোকে সুন্দর করে সাজিয়ে বনের মাঝে পাঠিয়ে দিয়েছিলাম, আর সন্ধ্যার সময় যখন তুই আমার ঘরে ফিরলি তোর সারা অঙ্গে ধুলা কেন, আর ভালো ভালো বসনগুলো কোথায় গেল? কিরে তোর অঙ্গে ধুলা কেন, বসন কোথায়? কোনো উত্তর নেই মা বাবা, কোনো উত্তর নেই, চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে আছে। উত্তর যখন না পেয়েছে মা প্রশ্ন করছে কার কাছে, নিতাই এদিকে, এ নিতাই আমার গৌরের অঙ্গে ধুলাটা কে দিয়েছে বলতে পারিস? প্রশ্ন মা আপনার থাকলে তাই করতেন, আপনার অত সুন্দর একটা ছেলের গায়ে যদি ধুলা মাখা থাকে প্রশ্নটা তো করবেন, যাদের সঙ্গে খেলা করেছিল তাদের কাছে প্রশ্ন করছে। আরে কে দিয়েছে? ও তো কোনো কথা বলছে না, কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, তুই বল কে দিয়েছে? নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন, মা তুমি রাগ করো না, তোমার গৌরের অঙ্গে যে ধুলাটা দেখছো, ধুলা নয় ধুলা নয়, ধুলা নয় ধুলা নয়, ধুলা নয় ধুলা নয়, ধুলা নয় ধুলা নয়, আজি ভালো করেছে দেখো, ধুলা নয় ধুলা নয়, 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 ধুলা নয় ধুলা নয়, আজি ওগো মাতা যশোমতী, ধুলা নয় ধুলা নয়, বলে ওগো মাতা যশোমতী, ধুলা নয় ধুলা নয়, আজি ভালো করেছে দেখো, হরি বল তাই বল হরি বল, ধুলা নয় ধুলা নয়। বললেন ছি 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 ছি, হচ্ছে তোমার সবাই হচ্ছে না, জয়নি তাই আশা রেখেছিলাম আমি আপনাদের ছেলে সবার কাছ থেকে আর কিছু না পাই একটু আশীর্বাদ পাব, আমি একটু কালো বলে ঠিক আপনাদের পছন্দ হচ্ছে না মা? রাধে রাধে, জয়নি তাই মা, এটাই আমার খুব দুর্ভাগ্য জানেন মা, আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম ভগবান একটু পরিষ্কার হব, কিন্তু হতে পারলাম না, না না মা এটা আমার গর্ব, এটা আমার মায়েরও গর্ব ছিল যে আমার অষ্টম গর্ভের ছেলেটা কালো হয়েছে, আমার মায়েরও গর্ব ছিল। ভক্তিমতী মায়েরা আমাকে দেখে জয়ের ধ্বনি না করেন তাতে দুঃখ নেই, উলুর ধ্বনি জয়ের ধ্বনিটা উপরে পাঠিয়ে দিন। এই দেখুন সময় বড় অল্প, এই স্বল্প সময়ের মধ্যে হরির চরণে যদি না যেতে পারেন বড় সময় কেটে গেলে আর যাওয়া যাবে না, তাই সময় থাকতে ভগবানের চরণটা লক্ষ্য করুন, ভগবান কিন্তু আপনাদের কাছে এসেছে আপনাদেরকে পেতে। আজকের দেখুন এই গৌর হরি মাথা নত করে দাঁড়িয়ে আছে, অদ্বৈত মহাপ্রভু বললেন ধুলা নয়, বললেন ছি 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 ছি, তোকে সবাই ভগবান বলে আর তুই মিথ্যা কথা বলছিস, আমি দেখলাম ধুলা তুই বলছিস ধুলা নয়, শিবাস এই শিবাস এদিকে। আরে নিত্যানন্দ বলল ধুলা নয়, তুই কি একই কথা বলবি? একই কথা ছি ছি, তুই একই কথা বলছিস, আচ্ছা তুই চলে যা। হরিদাস বললেন মা তুমি তো বিশ্বাস করতে পারছো না, সবাই বলছে একই কথা, আমিও একই কথা বলবো তবে একটু বুঝিয়ে বলি শোনো। ও মা গৌরীর অঙ্গে তুমি যা দেখছো আমি তাই দেখছি, কিন্তু ধুলা বটে, ও ধুলা কোন ধুলা জানো? বললো কোন ধুলা? বললো শোনো মা, ও যে ব্রজ গোপীর পদ রেণু, ব্রজ গোপীর পদ রেণু, ব্রজ গোপী পদ রেণু, ব্রজ ব্রজ গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় হে ব্রজ গোপী পদ রেণু, ধুলা
জগতে পদ ধুলা নয় ধুলিও নয়। আচ্ছা ভক্তিমতী মায়েরা, এখানে যখনই বলেছে ধুলাও নয় ধুলিও নয়, মায়ের একটু আনন্দ বেড়ে গেছে। মা বলছে, হারে নিত্যানন্দ, তোকে ভুল বুঝে গালাগালি দিয়েছিলাম, আচ্ছা ধুলাটা লাগলো কি করে? বললো, মা এবার পথে এসো, এবার তোমার জানার ইচ্ছা জেগেছে যখন, আমি বলবো। শোনো মা, ধুলাটা কি করে লেগেছে জানো? ব্রজগোপীরা নাচতে নাচতে যাচ্ছিল, আর তোমার গৌর সমস্ত বসন ফেলে দিয়ে ধুলার উপরে গড়াগড়ি দিচ্ছিল, আর ওই ধুলাটা উড়ে উড়ে লেগেছে, উড়ে উড়ে লেগেছে, গৌরের রঙে মাগো উড়ে উড়ে লেগেছে, গৌরের রঙে মাগো উড়ে উড়ে লেগেছে, গৌরে উড়ে 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 লেগেছে, গৌরের রঙে মাগো উড়ে উড়ে লেগেছে, গৌরের রঙে মাগো উড়ে উড়ে লেগেছে, উড়ে উড়ে লেগেছে, উড়ে উড়ে লেগেছে, গৌরের রঙে মাগো উড়ে উড়ে লেগেছে, গৌরে ধুলা নয় ধুলা নয় ধুলা নয় ধুলা নয় পদর রেণু ধুলা নয় ধুলা বলে ব্রজগোপীর পদর রেণু ধুলা নয় ধুলা নয় 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 ব্রজগোপীর পদর রেণু ব্রজগোপীর পদর রেণু ধুলা নয় ধুলা নয় আজি কেউ ধুলা দেয় নাই ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস রাধা মোহন দাসে কহে পদ করুয়া রাধা মোহন কহন কয়ে পদ করো মোহন পদ কর আসো তোগো রাধা মোহ পদ কর আসো পদ করুয়া
রাধা মোহন পদ করুয়া, রাধা মোহন পদ করুয়া, রাধা মোহন পদ করু, রাধা মোহন পদ করুয়া, রাধা মোহন পদ করুয়া, রাধা মোহন পদ করুয়া, রাধা মোহন পদ করু, রাধা মোহন দাস। ছাইরি ছোট নে 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 না নাইরি ছোট নে 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 নাই এখানে মধুরাদপে জড়িতই জড়িতই পরিষ্কার হচ্ছে যাই রে যাই রে লীলা যাই রে ব্যাসকুমন ব্যাসকুমন সাউন্ড ক্লিয়ার করো যাই রে লীলার বলি হারি যায় নাই রে না নাই রে না না যাই রে সাধু গুরু বৈষ্ণব চরণে শত সহস্র কোটি প্রণাম। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে ভগবান গৌর হরির কথা আস্বাদন করে আপনাদেরকে শোনাতে ছিলাম। যাব বৃন্দাবনে, ভগবান কৃষ্ণচন্দ্র কেমন করে লীলাটা করেছিলেন আজকের গীতাব বিষয়। পূর্ব নয় পশ্চিম নয় উত্তর গোষ্ঠলীলা জয়নিতাই। তাহলে উত্তর গোষ্ঠলীলা জীবনের সঙ্গে বহু মিল আছে। এই লীলাটি উত্তর গোষ্ঠ বললেন কেন? আমরা নাকি যেদিন উত্থপদে হেড মুন্ডে ছিলাম মাতৃগর্ভে, সেই দিন নাকি কথা দিয়ে এসেছিলাম ভগবানকে, হে ভগবান ভূমিতে গিয়ে তুহার গুণান গুণ কীর্তন করে দেব। আমরা কেউ করছি কেউ করতে পারছি না, বিভিন্ন কারণে সংসারের অনেক জ্বালা অনেক যন্ত্রণা, টাকা পয়সা রক্ষা করতে গিয়ে হোক আর সংসারের তাড়নায় হোক অনেকেই করতে পারছি না। কিন্তু কথা কিন্তু এরকম ছিল না যে শুধু টাকা পয়সা রক্ষা করব, স্ত্রী পুত্র সংসার সবই রক্ষা করে যাব, ভগবানকে রক্ষা করব না।
কথা দিয়েছিলাম যে আমরা তোমার গুণানুগুণ কীর্তন করব, বাহু তুলব, জয়ের ধ্বনি করব, পদব্রজে যাব, তোমার চরণে পুষ্পচয়ন করব। অনেকেই রাখছে, অনেকেই রাখতে পারছে না। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের কৃষ্ণ কৃপা হোক, এই জায়গাটা বজায় রাখতে পেরেছেন, এই জায়গাটা ধরে রাখতে পেরেছেন, এটাই যথেষ্ট। রাধে রাধে। এই বৃন্দাবনে আসলে আর কোনো বৃন্দাবনে যাওয়া লাগে না। আজকের আজ আমরা সবাই বৃন্দাবনে চলে যাব, আপনারা যাবেন তো? জয় নিতাই নিতাই গৌর সুদানন্দ প্রেমানন্দে হরি হরি বল। চলো মনো, চলো মনো গঙ্গা যমুনা কতির, চলো মনো গঙ্গা যমুনা কতির, চলো মনো গঙ্গা যমুনা কতির, চলো মনো গঙ্গা যমুনা যমুনা শীতল হবে আসরি, চলো মনো গঙ্গা যমুনা কতির, চলো মনো চলো মনো গঙ্গা যমুনা কতির। তাহলে কোথায় যাবেন? গঙ্গা যমুনা তীরে, মাথায় ময়ূর মুকুট, নির্মল পানি সেখানে, ভক্তি আছে, ভালোবাসা আছে, পীতাম্বর শোভে, মাথায় ময়ূর মুকুট, ময়ূর মুকুট পীতাম্বর শোভে, বলে বই জন্তির মালা, চলো মনো গঙ্গা যমুনা কতি, চলো মনো গঙ্গা যমুনা কতি, চলো চলো যা চলো যা ভগবান কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, সুরধ্বনির তীরে শ্রীদাম সুদাম দাম মধুমঙ্গল বটু বলরাম সবাইকে নিয়ে বিনোদ 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 খেলা করছেন, খেলিছে বিনোদ বিনোদ খেলা, খেলিছে বিনোদ বিনোদ খেলা, খেলিছে বিনোদ বিনোদ খেলা, খেলিছে বিনোদ বিনোদ খেলা, আমার গোরা আমার গোরা, খেলিছে বিনোদ বিনোদ খেলা, এসেছে গোরা বনমালি, আজ এসেছে গোরা বনমালি, বিনোদ বিনোদ খেলা করিছে, এসেছে গোরা বনমালি, আজ বিনোদ বিনোদ খেলা খেলিছে, এসেছে গোরা বনমালি। ভক্তিমতী মায়েরা, ভগবান গৌর হরি এসেছেন বিনোদ 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 খেলা করতে, নূতন নূতন খেলা করছেন। আজকের আপনাদের সময় এই সময়টার সঙ্গে বিনোদ খেলার একটা সময়, সন্ধ্যার সময়
ভগবান ফিরে আসেন ঘরে। এই সুন্দর সময়টা ভগবান বিনোদ বিনোদ খেলা করছেন শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম সুধাম দাম মধুমঙ্গল বটু বলরাম সবাইকে নিয়ে খেলা করছেন। কিন্তু বেলি অবসানকালে আর খেলা ভালো লাগছে না। জীবনের দিকে লক্ষ্য করুন, যাদের বেলা চলে যাচ্ছে তাদের কিন্তু এই খেলা আর ভালো লাগছে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বর কৃপা করো, এই খেলা আর খেলতে চাই না, তোমার চরণে যেতে চাই। আজ ভগবান সেই খেলাটা আপনাদের কাছে দেখাতে চাইছেন বিনোদ 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 শব্দে। তা গগনে বেলা নাই, কৃষ্ণ ঘরে ফিরে যাবে, আর বেলা নাই, খেলা ভালো লাগছে না। এতক্ষণ কোন খেলা হলো? কালিয়া নাগকে দমন করছিলেন, কালিয়া নাগ দমন করে ভাবছেন বেলা তো নেই গগন মণ্ডলিতে, ঘরে ফিরে যেতে হবে। আচ্ছা বলুন তো মা, ভগবান নাকি গরু চড়াচ্ছে, গরু চড়াতে চড়াতে এলো, কালিয়া নাগ দমন করলো, কালিয়া নাগ দমন করে এবার ধেনুগণকে নিয়ে ঘরে ফিরে যাবে, বিশ্বাস হয়? এদিকে বলছে স্বয়ং ভগবানের নাই কোনো গোচরণ লীলা, স্বয়ং রাধিকার নাই কোনো বিরহের জ্বালা, কিন্তু এখানে বললেন ভগবান গরু চড়াচ্ছে। এই ধেনুটা কোন ধেনু? এই ধেনু কোন ধেনু? কাম ধেনু। হৃদয়ের মাঝে যে ছটা ধেনু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য, এই ধেনুকে সম্বরণ করে ভগবান কি বললেন? আমার কাছে চলে এসো। এই জন্য প্রথম শব্দটা দিয়েছিলেন সীতা মারে, আমার আর খেলা ভালো লাগছে না। ভক্তিমতী মায়েরা এতক্ষণ হেসে হেসে খেলা করছিল, শ্রীরামকে ডেকে কাঁদছে ভগবান, আমার আর খেলা ভালো লাগছে না, আমার আর খেলা ভালো লাগছে না, আমি ঘরে যাব, আমি ঘরে যাব, আমি ঘরে যাব, শ্রীরাম তুই ব্যবস্থা কর, আমি ঘরে যাব। ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ঘরে তো একা একা যেতে পারে, আজ কেন বলছে সীতাম তুই ব্যবস্থা কর আমি ঘরে যাব? কৃষ্ণ ভক্তদের এত ভালোবাসে যে ভক্ত ছেড়ে কোনোদিন কোথাও যায় না। ভক্তিমতী মায়েরা, এটা হচ্ছে বিশ্বাস, এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা না থাকলে ভগবানকে পাওয়া যায় না। সুধামাকে আপনারা চেনেন? ভক্তিমতী মায়েরা সুধামাকে চেনেন? কৃষ্ণ সুধামা বই দেখেছেন? সুধামা কৃষ্ণের বন্ধু ছিল, কৃষ্ণের বন্ধু ছিল সুধামা, কৃষ্ণকে রেখে, কৃষ্ণ সুধামাকে রেখে কোথাও যেতে চাইতো না, এত ভালোবাসত কৃষ্ণ। রাধে রাধে বল না তা বৃন্দাবন মে চল না, রাধে রাধে বল না তা বৃন্দাবন মে চল না, রাধে রাধে বল না তা বৃন্দাবন মে চল না, রাধে রাধে বল না তা বৃন্দাবন মে চল না, 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 রাধে রাধে বল না তা বৃন্দাবন মে চল না, রাধে রাধে বল না বৃন্দাবন মে চল না, রাধে 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 বল না বৃন্দাবন মে চল না, বৃন্দাবন মে চল না, বৃন্দাবন মে চল না।
সুদামা ভিখারি ছিল, ভিক্ষায় ভক্ষণ করতেন। এই সুদামা কি করেছিল জানেন? কৃষ্ণকে ছাড়া চলতে পারত না বন্ধু। তার স্ত্রী কুচিলা দেবী কৃষ্ণকে বড় ভালোবাসতেন। কৃষ্ণ তুমি আমাদের বন্ধু হয়েছো, কি ভাগ্য আমাদের। ভক্তিমতী মায়েরা জায়গাটা একটু শ্রবণ করুন বাবা। একদিন কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, দ্বারকায় চলে গেলেন, কৃষ্ণ দ্বারকার রাজা হয়ে গেলেন। কয়েক বছর পরে কুচিলা দেবী বললেন, সুধামা স্বামী, তুমি তো তোমার বন্ধুকে খুব ভালোবাসতে, এতদিন হয়ে গেল বন্ধুর সঙ্গে দেখা হয় না, তুমি কি একদিন যাবে না? কুচিলা দেবী স্বামী বলছে, ওগো স্বামী তুমি কি একদিন যাবে না? তোমার ওই বন্ধুর কাছে তোমার কি কিছু মনে পড়ছে না? ওগো স্বামী গো, একবার যা হয়ে যা, স্বামী গো তোমার সেই বাল্য বন্ধু কৃষ্ণর কাছে একবার যা, একবার গিয়ে দেখে এসো। ভক্তিমতী মায়েরা, চিড়ে যখন বাজারে থাকে, চিড়ে থাকে বস্তায় বস্তায় থাকে, মন্দিরে ঢোকে গেলে প্রসাদ হয়, এই প্রসাদ চিড়ে কেন এত সুন্দর দামি জায়গায় পৌঁছে গেল এখানে একটু লক্ষ্য করুন। আপনারা তো প্রতি সময়ে সময়ে মহাপ্রসাদ গ্রহণ করেন খুব আনন্দে, কিন্তু ভিতরের খবরটা কতটা জানেন আমার জানা নেই, তবে অনেকেই জানেন। যারা সিদ্ধান্তের মধ্যে থাকেন, রামায়ণ মহাভারত গ্রন্থ সারা বলি পড়েন, চৈতন্য চরিতামৃতে এই জায়গাটা একটু দেখে নেবেন। চিড়ে বাজারে থাকলে চিড়ে হয়, মন্দিরে গেলে মহাপ্রসাদ হয়, কেন হয়েছিল, এত দামি কেন ওই চিড়েটা হয়ে গেল? কুচিলা দেবী যখন বলেছিলেন, প্রভু তোমার বন্ধুর কাছে একবার গেলে হতো না, বললেন, ওগো তোমায় ছেড়ে আমি কেমন করে যাব? বলল, আমার কথা ভেবো না, আমি ঠিক থেকে যাব, তুমি চাও। ভক্তিমতী মায়েরা, ঘরের রমণী যদি ভালো হয়, সে সবটা সামলে নিয়ে তার স্বামীকে সে ভগবানের চরণে পতিত হওয়ার জন্য সাহায্য করে, এদেরকে সহধর্মিনী বলে। বউ কাদের বলে জানেন? যারা কৃষ্ণ নাম শুনতে আসলে বাধা দেয় তাদেরকে বউ বলে। স্ত্রী কাদের বলে জানেন? যাদের স্বামী একটু টেরা বেঁকা আছে, স্ত্রী করে প্লেন করে নেয়, তাদেরকে স্ত্রী বলে। আর সহধর্মিনী বলে যারা কৃষ্ণ নামের সহযোগিতা করে। কুচিলা দেবী বললেন, আমি থেকে যাব, চিন্তা করো না, আমি ভিক্ষা করব, সেবা পাবো, তুমি যাও। আচ্ছা আমি তো যাব, তুমি বলছো, ছোটবেলায় যখন বন্ধুত্ব ছিল, যখন খেতে চেত আমি ছুটে আসতাম, তুমি নাড়ু তৈরি করে দিতে, আমি তখন নাড়ু দিতাম, কিন্তু এখন তো আমাদের কিছু নেই, দিন আনা দিন খাওয়া, আমি কি নিয়ে যাব? আমার কৃষ্ণ যদি বলে, সুধামা আমাকে খেতে দাও, আমি কি খেতে দেব? বললেন, দাঁড়াও দাঁড়াও, একটা উপায় আছে, আমরা দুজন যে চারটি গ্রাম ভিক্ষা করব, চারটি গ্রাম ভিক্ষা করে যা পাবো তুমি নিয়ে যাবে তোমার বন্ধুর জন্য। বাবা এই জায়গাটা লক্ষ্য করুন, ঠিক চারটি গ্রাম ভিক্ষা করতে গেল, সেই দিন অন্য কিছু পেল না, চার মুষ্টি চিঁড়ে পেল, আর কিছু পেল না। সেই চার মুষ্টি চিঁড়ে নিয়ে অঞ্চলে বেঁধে বুকের কাছে জড়িয়ে কুচিলা দেবীকে বললেন, তুমি থাকো, আমি আমার বন্ধুর কাছে চললাম। পথ দিয়ে যাচ্ছে,
ছেলেটা বুকের কাছে নিয়ে কাঁদছে আর বলছে, বন্ধু তুমি রাজার ছেলে, ভিখারী হয়ে দ্বারকায় গিয়ে আবার রাজা হয়েছ, রাজ সিংহাসনে বসে আছো, এই শুকনো চিড়ে আমি কেমন করে তোমার বদনে দেব? তোমাকে দেওয়ার মত কিছু নাই ওগো কৃষ্ণ, আমার আছে শুধু নয়নের তুমি রহিও রহিও চিরকা, তুমি রহিও রহিও চিরকা, রহিও রহিও চিরকা। এ ভাঙা মন্দিরে কাঙালের ঠাকুর, এ ভাঙা মন্দিরে কাঙালের ঠাকুর, রহিয়ো রহিয়ো চিরকাল, রহিয়ো রহিয়ো চিরকাল। কৃষ্ণ ভঞ্জন মধুসূধা কৃষ্ণ, বন্ধু আমায় কৃষ্ণ, ছেড়েটা বুকে জড়িয়ে কানতে কানতে যাচ্ছে কৃষ্ণ, শুকনো চিড়ে আমি তোমায় কেমন করে দেব বদনে তুলে? ওগো কৃষ্ণ, এই শুকনো চিড়ে আমি কেমন করে তোমার বদনে দেব? কানতে কানতে কৃষ্ণ কৃষ্ণ বলে শুকনো চিড়ে বুকে ধরে নিয়ে সুধামা যাচ্ছে ঠিক দ্বারকার রাজপথে। দ্বারকার রাজপথে গিয়ে দেখলেন দাড়ি দাঁড়িয়ে আছে। দাড়ি এগো, তুমি ভিখারি, এ দাঁড়ে কেন, চলে যাও এখান থেকে। বললেন দাড়ি, কৃষ্ণ আমার বন্ধু গো, ভিতরে যে তোমাদের রাজাকে বলো তোমার বন্ধু দাঁড়িয়ে এসেছে। বললেন এমন একটা ভিখারি, ছেঁড়া বেশ পরা আর গায়ে সারা গায়ে ধুলা, সে কি কৃষ্ণের বন্ধু হতে পারে? চলে যা বলছি, নইলে কিন্তু আঘাত করব তোমার অঙ্গে। ভক্তিমতী মায়েরা বলল, তোমরা একবার যে বলো না যে সুধামা এসেছে তোমার বন্ধু, দেখবে আমার বন্ধু ছুটতে ছুটতে আসবে। ভক্তিমতী মায়েরা, বাবা ভিখারি যখন কথা না শোনে তখন তো তার ব্যবস্থা নিতে হয়। দাঁড়িয়ে কি করলেন, একটা যষ্টি নিলেন হাতে, নিয়ে প্রহার করতে যখন উদ্যত হয়েছে, ওই প্রহার করতে যখন উদ্যত হয়েছে তখনই ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। দেখে যাও, দেখে যাও আমা, দেখে যাও আমা কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, ঠিক এমত সময়ে কৃষ্ণ ছুটতে ছুটতে সে দেখে তার প্রিয় বন্ধু সুধামা।
কি কি করছো তোমরা? ওকে মেরো না, ওকে মেরো না, আমার বন্ধু ওকে মেরো না, সুধামা মেরো না, আমার বন্ধুকে মেরো না, মেরো না, মেরো না, ও যে আমার শিশুকালে খেলার সাথী, সুধামা 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 তুমি কেমন আছো সুধামা? বন্ধু আমি ভালো আছি বন্ধু, আমি ভালো আছি বন্ধু, বন্ধু তোমাকে ওরা মারতে গেছে, তুমি আগে আমায় কেন ডাকোনি বন্ধু? ওরা তো আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে আমার মতো মানুষ তোমার বন্ধু হয় কি করে। সুধামা একে তুমি কাঁদছো প্রভু, তুমি কেঁদো না, আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি বন্ধু, তুমি কেঁদো না। ভগবান কত সুন্দর হয়ে দেখেছেন, সুধামার অঙ্গে থেকে ধুলা ঝেড়ে দিয়ে দিয়ে ভগবান জড়িয়ে ধরেছে। সুধামা কত দিন তোমায় দেখিনি, চলো চলো আমার রাজপ্রাসাদে, ভক্তিমতী মায়েরা বাবা সুধামাকে নিয়ে রাজপ্রাসাদে রাজ সিংহাসনে যখন বসাতে যাচ্ছে, সুধামা বলছে বন্ধু আমি সিংহাসনে বসতে পারবো না, সোনার সিংহাসন আমার জন্য নয়। বন্ধু তোমার অনেক কথা শুনেছি, আজ শুনবো না তোমার কথা। জোর করে কি করলেন, জোর করে রাজ সিংহাসনের উপরে চেপে বসালেন। ভগবান কেমন দেখুন, রাজ সিংহাসনে বসিয়ে ভিখারি সুধামাকে কি করলেন, বসিয়ে রুক্মিণী দেবীকে বললেন শোনো একটু চরণ ধোয়ার জল এনে দাও, যাও তোমরা দাঁড়িয়ে আছো, আমার বন্ধু বাড়ি এসেছে, চরণ ধোয়ার জল এনে দাও। ভক্তিমতী মায়েরা যখন চরণ ধোয়ার জল এনেছে, সবাই চিন্তা করছে একটা পাগল লোক তাকে বন্ধু বলে রাজ সিংহাসনে বসিয়েছে, জল আনতে বলছে, কিন্তু কৃষ্ণ বলেছে, সবাই জল এনে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে জানেন, বন্ধুর চরণ দুখানি ধুয়ে দিচ্ছে। বন্ধু কত জনম তপস্যা করলে এমন একটা চরণ ধোয়ানো যায়, আমি তোমায় বহুদিন না দেখে বড় কষ্ট পেয়েছি, কিন্তু আজ তুমি আমার কাছে এসেছো, আমি বড় আনন্দিত হয়েছি, তুমি বাধা দিও না, আমি তোমার চরণ ধৌত করবো। ছোট শিশুকালের খেলার সাথী বন্ধু কতদিন তোমায় দেখি না বন্ধু গো, তুমি আমায় কিছু বলো না। দেখুন মা এত কিছু করছে, কিন্তু বুকের মাঝে কিন্তু চিড়ে গুলো যত্ন করে ধরে আছে, কিছুতেই সত্য দিচ্ছে না। নয়নের জল পড়ছে চিড়ের উপরে, চিড়েগুলো কিন্তু ভিজে গেছে নয়নের জলে, সুধামা জানে না, সুধামার মনে শুধু দুঃখ, এত যত্ন আমায় করছে, কিন্তু বন্ধুর যখন খেতে চাইবে আমি শুকনো চিড়ে দেব কেমন করে, এই যন্ত্রণা কিন্তু ভিতরে কুড়ে 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 খাচ্ছে। সুধামার চরণটা যখন ধুয়ে দিয়েছে, দিয়ে কি করছে জানেন, রুক্মিণী দেবীকে বলছে যাও প্রসাদ আনো, আরে প্রসাদ আনো, আমার সেবার বস্তু যা ছিল সব এনে দাও। বাবা ভগবান কৃষ্ণ নিজে হাতে ভক্তের সামনে যে
প্রসাদের পাত্র নিয়ে ছানা মাখন ধীরে ধীরে বন্ধুর বদনে তুলে দিচ্ছে। সুধামা বলিছে বন্ধু গো সেবা করি না আমি যে গরি আমি যে কাঙা আমি যে ভিখারি এই সব দ্রব্য আমি তো কোনোদিন গ্রহণ করি না। বন্ধু আজ তুমি আমায় যা সেবা দিচ্ছ এ তো আমার আমার জন্য নয় বন্ধু, আমি খুদ ভিক্ষা করে খাওয়া মানুষ, আমাকে তুমি এত দামি জিনিস দিও না। বন্ধু আজ তুমি সেবা নাও আমার কাছ থেকে, আমি দেব, আজ আর কোনো কথা শুনবো না। আমি অনেক কিছু দিতে চেয়েছিলাম তুমি নাওনি কোনোদিন, আজ আর বাধা দিও না। বাবা সুধামাকে সেবা দিলেন, চরম ধৌত করলেন, করার পরে সুধামা কি বলছে জানেন বন্ধু? আর আমি থাকবো না, আমি ঘরে চলে যাব। বললেন সুধামা আর যদি কিছু দিই তুমি নেবে? অবস্থাটা বুঝুন মা, ভগবান বলছে আর যদি তোমায় আমি কিছু দিই তুমি নেবে? বললেন না কৃষ্ণ, আমি কিছু চাই না, আমি না চাইতে তুমি যা দিয়েছ আমি জনম জনম ভুলতে পারবো না বন্ধু গো। এই জনম জনম ভুলার নয়, এই জনমে তুমি যা আমায় দিয়েছ জগৎ সাক্ষী থাকবে, আকাশ বাতাস তরুলতা কীট পতঙ্গ তোমরা জানো। আমি সকল দুয়া হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি, আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি, আমি সকল তীর্থ ঘুরিয়া ফিরিয়া সকল তীর্থ ঘুরিয়া ফিরিয়া তোমার চরণে এসেছি, আমি সকল দুয়া হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। ও গো বন্ধু যে তোমার চরণ ছাড়া আর কিছু চাই না বন্ধু। এবার আমার ছেড়ে দাও, আমি যাই চলে। তুমি কেমন আছো দেখতে এসেছিলাম, আর একজন যে ঘরে প্রতীক্ষায় বসে আছে তুমি কেমন আছো সেই কথা শোনার জন্য তুমি আর আমায় আটকে রেখো না বন্ধু, আমায় ছেড়ে দাও। কি ভালোবাসা দেখেছেন যে আমার ঘরে একজন তুমি কেমন আছো জানার জন্য অপেক্ষা করে আছে, আমায় ছেড়ে দাও। বলছে তুমি যাবে তাহলে যাও, কিন্তু বন্ধু আমাকে কিছু খেতে দিলে না তো? সুধামা চিন্তা করছিলেন সামান্য ছিঁড়ে দেব, আমাকে এত কিছু খেতে দিল শুকনো ছিঁড়ে কেমন করে দেব, পালিয়ে যাচ্ছিল। যখনই খেতে চেয়েছে বুকের মধ্যে শুকনো চিড়েটা জড়িয়ে ডাকছে ঈশ্বর। ঈশ্বর
ভালোবাসি মধুসূদন, তবু কি পাব করুণা করে। কি ব্যাপার বন্ধু, আমি যখন খেতে চাইলাম তুমি কাঁদছ কেন? কি এনেছো, কই দাও দেখি। ভক্তিমতী মায়েরা, এই নয়নের জল পড়ে ছিঁড়ে ভিজে গিয়ে কখন হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরতে ধরতে যে মহাপ্রসাদ হয়ে গেছে সেটা তো জানে না। সেটা যদি জানতো সুধামা এত করে কাঁদতো না। কিন্তু কৃষ্ণ যখন ওই হাতটা ছাড়িয়ে নিয়ে ওই চিড়ে গুলোর উপরে হাত লাগিয়েছে, দেখে মহাপ্রসাদের গন্ধ। একে বন্ধু, এত সুন্দর মহাপ্রসাদ তুমি কোথায় পেলে? মহাপ্রসাদ? না না, আমি তো স্বর্ণ চিড়ে এনেছিলাম তোমার জন্য। চেয়ে দেখো বন্ধু, কত ভক্তি তোমার। তোমার ভক্তির জোরে, ভালোবাসার জোরে তোমার হৃদয়ের মাঝে ছিঁড়ে তোমার নয়নের জলে ভিজে যেয়ে মহাপ্রসাদ হয়ে গেছে। আমার সেবা দাও বন্ধু, আমি আমি ওই মহাপ্রসাদ সেবা করতে চাই। আমার সেবা দাও, আর দেরি করো না, দাও দাও আমার সেবা দাও। ভক্তিমতী মায়েরা, বাবা দেখলেন সত্যি তো মহাপ্রসাদ হয়ে গেছে। সুধামা সেই প্রসাদ ধীরে ধীরে কৃষ্ণ বদনে দিলেন। একে একে চার মুষ্টি চিড়ে যখনই বদনে দিয়েছিলেন, অতি যতন করে কৃষ্ণ সেবা পেলেন। পেয়ে বললেন, সুধামা আজ থেকে চিড়ে মহাপ্রসাদ হবে, আর মহাপ্রসাদ যেদিন হয়ে যাবে সেই দিন আমি উৎসৃষ্ট করে দেব, আর সেই উৎসৃষ্ট প্রসাদ জগতের যত ভক্ত সবাই সেবা পেয়ে ধন্য হবে। ভক্তিমতী মায়েরা, আজ সেই চিড়ে আপনাদের কাছে এসে গেছে। আমার ভগবান মাথায় করে নিয়ে এসেছে নদীয়ার মাঝে, তাই বলছে হে জীব যদি চিড়ে খেতে চাও তবে আর বিলম্ব করো না, সিদাম পাল জড়ো করো। আমি খাবো
নইলে বিষাম খাবো কা কেন? রাধে রাধে ভক্তিমতী মায়েরা, সন্তান যদি বাইরে থাকে আর মা যদি নাম করে, দেখবেন মায়ের মতন আপনজন কেউ হয় না। মা অনেক আপনজন, মাকে যারা ভালোবাসে তারা ছাড়া মায়ের মূল্য বুঝতে পারবে না অন্য সন্তানেরা। জয়নি তাই আজকে বৃন্দাবনে কৃষ্ণ বলছে, মা বোধহয় নাম করছে নইলে বিষম খাবো কেন, চল ঘরে ফিরে যাই। শ্রীরাম বলেছিলেন, হারে তোর মা নাম করছে, তুই বুঝলি কি করে? এই দেখ ঘন ঘন বিষম লাগছে, মা নাম না করলে বিষম লাগে না, তাহলে আজকের হঠাৎ নাম করলো কেন? আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া, বলে হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া, হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া, বলে মা কাঁদান উচিত নয় ভাই, কাঁদান উচিত নয় ভাই, মা কাঁদান উচিত নয় ভাই, কাঁদান উচিত নয় ভাই, ভালো করে চেয়ে দেখ মা কাঁদান উচিত নয় ভাই, বলে ওরে সিদাম ওরে সুদাম মাকা দান উচিত নয় ভাই, আজ যাই রে নীলার বলি হারি, ভক্তিমতী মায়েরা বলেন, মা কাঁদালে জগৎ কাঁদবে, মাকে কেউ কাঁদিও না। জয়নি তাই আর আজকাল যুগে আমরা মাকে না কাঁদালে ঠিক ভালো থাকতে পারি না, কারণ আজকালকার যেসব সন্তান, এই সন্তান স্ত্রী বিশেষজ্ঞ, মাকে কাঁদিয়ে স্ত্রীকে ভালো রাখতে চায়। জয়নি তাই তবে সন্তান মানুষ করতে গেলে একটু বুঝে মানুষ করলে ঠিক সন্তান সন্তানই হয়। যদি বলেন কেন, ছোটবেলায় যখন সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, শিক্ষার ওজন বাড়াচ্ছেন, ভক্তির ওজনটা বাড়াচ্ছেন না। যদি বলেন ভক্তির ওজন বাড়াতে গেলে কি করতে হবে, না শুনুন, ছেলেকে যেমন সন্ধ্যাবেলায় পড়ান, বল কয় অয় আম আই আনারস হর্ষেইতে ইগল ইঁদুর, জয় নিতাই হরি বল, এই যে পড়ানো হচ্ছে, তাহলে এই যে আনারস ইঁদুর এইসব বলে বলে দিচ্ছেন, আর স্কুলে যখন নিয়ে যাচ্ছেন এই সময়টা যদি এইগুলো না বলে, ঠিক মাস্টারদের কাছে তো পড়বে, এই সময় যদি একটু ভক্তি করে বলেন, হ্যারে খোকা সব সময় তো পড়াশোনা করিস, এই রাস্তায় আমার সঙ্গে যাচ্ছিস, এই সময় একটু বল কয় কৃষ্ণ কয় কৃষ্ণ, কি বলবেন, কয় কৃষ্ণ গয় গোবিন্দ গয় গোবিন্দ, রয় রাধা রয় রাধা, দন্তন্নয় নিতাই দন্তন্নয় নিতাই, বলা যায় না ছয় শ্রীদাম ছয় শ্রীদাম, এগুলো তো বলা যায়। এই শিক্ষা যদি আস্তে আস্তে মায়েরা দিতে থাকে, তাহলে দেখবেন একদিন কৃষ্ণ নামের পথে চলে যাবে। আর কোন সন্তান যদি কৃষ্ণ নামের পথে যায়, সে সন্তান কিন্তু মা বাবাকে এতটা খারাপ জায়গায় পৌঁছে দিতে পারে না। আরেকটা জিনিস লক্ষ্য করবেন মা, বাচ্চা যখন সুন্দর হবে সেই সময়ে আমরা কি করি, ডেটল সাবান স্যাবলন নানান তাল দিয়ে ভালো করার চেষ্টা করি, কারণ সুন্দর হবে। কিন্তু মা যখন ভগবানকে পেয়েছিলেন ছোট্টবেলায় কি করতেন জানেন,
মা এক বালতি জল নিতেন, এক বালতি জল নিয়ে তাতে তিন ফোঁটা গোছনা দিয়ে মা কি করতেন জানেন? তিন ফোঁটা গোছনা দিয়ে ভগবানকে স্নান করাতেন। কেন? ভগবানের গায়ে যেন কোনো ঘা পাঁচরা না হয়, ভগবানের যেন কোনো বিপদ আপদ না হয়। তাহলে গোছনা কত মূল্যবান। আমরা কি করি, ডেটল সাবান কত কিছু ছ্যাবলোর নানান তাল দিয়ে যে সুন্দর মানুষ করছি, বড় হয়ে অমানুষ হয়ে দেখা দিচ্ছে। রাধে রাধে, বড় হলে অমানুষ হবে না। আরেকটা জিনিস করবেন, কি করবেন বলুন তো? যেটা আমার মা দিত, কি দিত জানেন? হরিচন্দন লাগিয়ে দিত। যেটা আপনাদের ছেলেরা যখন সুন্দর দেখতে হয় তখন আপনারা কি করেন জানেন? ছেলের গায়ে একটু কালি লাগিয়ে দেন, গালে হোক আর কপালে হোক লাগিয়ে দেন, বলেন ওই ছেলেকে সুন্দর দেখতে হয়েছে বলে ওকে কালি লেপন করিয়ে দিও না, এই কলির জগতে ফেলে দিও না। জয় নিতাই হরিবল, কলির জগতে ফেলে দিও না। তোমরা জন্মদিন পালন করো, কিন্তু জন্মদিন পালন করার সময় হ্যাপি বার্থডে টু ইউ বলে আলোটা নিভিয়ে দিও না। ওই আলোটা নিভে গেল মানে জীবনের প্রদীপটা তার নিভে গেল। যদি কোনোদিন বিপদ আসে ওই আলো কিন্তু আর জ্বলার সম্ভাবনা থাকবে না। কৃষ্ণকে ডাকলে সেদিন পাবে কি পাবে না সেটা কোনো গ্রান্টি কার্ড কেউ দিতেই পারবে না। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় রাধে শ্যাম। তাহলে কি করবেন? মায়ের মতন হরিচন্দন লাগিয়ে দেন। হরিচন্দনটা কোথায় পাবেন? যখন হরিনুটের বাতাসা পাবেন সেই সময়ে হরিনুটের বাতাসাটা নিয়ে বাড়িতে গিয়ে কি করবেন? তুলসী তলায় রাখবেন, আর সেই তুলসী তলায় রেখে একটু জল দেবেন, মাটির সঙ্গে মিশে যাবে। কোথাও ছেলে নিয়ে যাওয়ার সময়, বাচ্চা ছেলে নিয়ে যাওয়ার সময় ওই তুলসী তলার মাটি একটু নেবেন হাতে, নিয়ে স্তন দুগ্ধ দিয়ে মেরে ওই মাটিটা কপালে লাগিয়ে দেবেন। দেখবেন ওই ছেলের দিকে কেউ আর নজর দেবে না, একমাত্র ভগবান নজর দেবে। রাধে রাধে, কেন বলুন তো? ওর কপালে আপনারা হরিচন্দন দিয়েছেন, তাই ওই কপালে চন্দনের দিকে লক্ষ্য করে সুগন্ধে ভরিয়ে দেবে ভগবানের নাসিকা। আর ভগবান তুলসী দর্শন করতে এসে সেই পুত্রকে আশীর্বাদ করে যাবে, যেন কৃষ্ণ কৃপা পায়, তুলসী কৃপা পায়, এই দিকে লক্ষ্য করিয়ে দেবে। আর ওই সন্তান বড় হয়ে সুসন্তান হবে, ভালো জায়গায় পৌঁছবে, ভালো কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, সে কোনোদিন খারাপ হবে না। জয় নিতাই হরি বল। আজকের দেখুন ভগবান কত সুন্দর, কত সুন্দর হয়ে ভগবান পৃথিবীতে এসেছে। বলছে সকালে আমার মা বোধ হয় কাঁদিছে রে, আমার মা বোধ হয় কাঁদিছে রে, ভক্তিমতী মায়েরা একটা গীতা দান হলো, কিছু ফল দান করেছেন। যিনি দান করেছেন, দেওয়ার মতন আমার কিছু নেই, তবে একটা আশীর্বাদ আমাকে করতেই হয়। এই আশীর্বাদটা করে যাই যেন যে দান করেছে তার ঘরে যেন সর্বদাই বিপদ লেগে থাকে। আমার মা বোধ, কারণ টাকা দান করেছে, ফল দান করেছে, গীতা দান করেছে। এই গীতা দানের পূর্ণ ফলে কি হয় জানেন? কোনো জায়গায় যাবেন, একটা তুলসীর পাতা মাথায় দিয়ে যাবেন, নতুবা একটা গীতা সঙ্গে করে নিয়ে যাবেন। বড় ধরনের বিপদ হওয়ার আগে গীতা যদি সঙ্গে থাকে, বড় ধরনের বিপদ আর কোনো দিন হবে না। রক্ষা করবেন ভগবান, যিনি অর্জুনকে সঙ্গে নিয়ে রথে বসে আছেন আপনার কাছে, সে বিপদ হতে দেবে না। তা তাকে একটা ভালো আশীর্বাদ না করলে কি থাকা যায়? তাই মহাভারতের পাতা থেকে একটা আশীর্বাদ করলাম, তার ঘরে যেন সর্বদাই বিপদ লেগে থাকে। আমি জানি অনেকেই অখুশি হয়ে গেলেন যে এত কিছু দিল যার, সে এত সুন্দর একটা আশীর্বাদ কেন করলো? জয় নিতাই হরি বল, সত্যি এটা ভালো আশীর্বাদ নাকি? খুশি হননি? তাহলে আমার সঙ্গে গোপনে বলবেন, আমি কিছু পাইয়ে দেবো ভগবানের কাছে, আমি যেটা পেয়েছি আপনাদের কাছে দেবো, কারণ আমি ভগবানের কাছে না চাইতে অনেক অনেক পেয়ে গেছি, যার জন্য এই জায়গাটা আসতে বাধ্য হয়েছি যে আপনাদের কিছু হোক। এই দেখুন, দুঃখ পাবেন না, কেন কথাটা বললাম, মহাভারতের পাতায় চলে যান। এই জায়গাটা একমাত্র চেয়েছিল মা কুন্তি। কুন্তিকে চেনেন?
তাও চেনেন না? কর্ণের মা গো, কর্ণের মা যিনি সুতপুত্র জন্ম দিয়েছিলেন কুমারী অবস্থায়, জন্ম দেওয়ার পরে তাকে ভাসিয়ে দিয়ে আবার বিয়ে হয়েছিল কার সঙ্গে? ধৃতরাষ্ট্র। ইয়াই নিতাই হরিবল, পঞ্চপাণ্ডবের মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের মা। জয় নিতাই হরিবল। এই পঞ্চপাণ্ডবের মা কোথায় গিয়েছিলেন জানেন? কর্ণের কাছে গিয়েছিলেন। কর্ণ কাল সকালবেলা যুদ্ধ, তুই যুদ্ধটা চাস না বাবা, তুই যুদ্ধে চাস না। কে তুমি, কাঁদছ কেন, কে তুমি? বললেন, আমি তোর আপন জন ভক্তিমতী মায়েরা। সন্তানটা যখন প্রসব হয়েছিল হাঁড়িতে করে ভাসিয়ে দিয়েছিল, সাগরের জলে ভাসিয়ে দিয়েছিল, একটা ধীবর তুলে নিয়েছিল, মানুষ করেছিল কর্ণকে। কিন্তু কর্ণ জানে আমি সুতপুত্র। কর্ণের মনে বড় দুঃখ, আমি সুতপুত্র, কিন্তু আমার তো কোনো না কোনো মা আছে, কিন্তু কে আমার মা? ওগো আকাশ, ওগো বাতাস, ওগো তরুলতা, কি পতঙ্গ, পশু পাখি, তোমরা কি দেখেছো আমার মাকে? কে আমার মা? কোথায় আমার মা? বলো বলো, বলো বলো আমার মা কথা। কর্ণ সাজিয়ে নিচ্ছে তার রথ, সকালে যুদ্ধ হবে পঞ্চপাণ্ডবের সঙ্গে। মা রাত্রে গিয়েছিল কর্ণ কে? এত সুন্দর করে আমায় কে ডাকলো? এ তো বড় মায়া, এ তো বড় চেনা গলা, কে কে তুমি? একই মহর্ষি রমণী, কে তুমি? এত সুন্দর করে আমাকে ডাকছো কেন কর্ণ? কর্ণ, আমি 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 বলতে পারছো না যে আমি তোর মা? ছোট্টবেলা ছেড়ে দিয়েছে তো বলতে পারছো না? কর্ণ যখন রথ সাজাচ্ছে বললেন, কর্ণ কাল যুদ্ধে তুই চাস না, কে তুমি যে তোমার কথা শুনতে হবে? বললেন, আমি তোর মা। আমার মা? না না, এ হতে পারে না, আমার তো কোনো মা নেই, আমি তো সুতপুত্র কর্ণ। আবার চিন্তা করলেন, না না, গাছ থেকে পড়ে কেউ জন্মগ্রহণ করে না, কোনো না কোনো মা ছিল, মেয়েটা কি বলতে চাচ্ছে শুনতে হবে। বললেন, তুমি আমার কে বললে? বললে, আমি তোর মা। আচ্ছা, তুমি যদি আমার মা হবে পরীক্ষা দিতে পারবে? বলে, কি পরীক্ষা? বললো, শোনো, দূর থেকে আমি তিনবার মা বলে ডাকবো, যদি তোমার স্তন দুগ্ধ স্খলিত হয়ে যদি আমার বদনে পড়ে, তবে জানবো তুমি আমার প্রকৃত সেই মা। বললো, কর্ণ পরীক্ষা নিতে চাইছিস? সূর্যদেব, ওগো সূর্যদেব, যদি আমার সন্তান হ, আমি যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওগো সূর্যদেব, সূর্যের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন এই কর্ণ, তাই বলেছিলেন, সূর্যদেব তুমি আমার ক্ষমতা দাও, তোমার পুত্রের পরীক্ষায় যেন আমি জয়ী হই। সূর্যের আলোটা যখন অঙ্গে এসে গিয়েছিল, মা ভরসা পেয়ে গিয়েছিল, তাই তিনবার যখন কর্ণ মা বলে ডেকেছিল, স্থান হতে দুগ্ধ স্খলিত হয়ে যখন কর্ণের বদনে যাবে, কর্ণ ঘৃণা করে দুগ্ধটা হাতে ধরে নিয়েছিল, বদনে নেয়নি। ছি, তুমি সেই মা, সেই পাশানি যে আমায় ভাসিয়ে দিয়ে চলে গিয়েছিল, এক ফোঁটা দুগ্ধ আমার বদনে দেয়নি,
আমি চাই না তোমার দুঃখ, চলে যাও। বুঝতে পেরেছি তুমি কি চাইতে এসেছ, বলো কি চাও। বলেছিলেন কর্ণ, দুগ্ধটা তুই ফেলে দিস না, আমি জানি তুই ঘৃণা করে খেতে পাচ্ছিস না, তবে তুই এক কাজ কর, ওই দুগ্ধটা তোর মাথায় দে, তোর সারা অঙ্গে যদি লেগে যায় তাহলে তোর গায়ে কেউ তীর বিদ্ধ করতে পারবে না, আমি কথা দিলাম। কর্ণ মনে মনে ভাবলেন, মা গো তুমি জানিয়ে দিলে ওই পঞ্চ পাণ্ডব আমার ছোট ছোট ভাই, আর আজকে যদি তীরটা আমার অঙ্গে বিদ্ধ না হয় তাহলে আমার তীরে যদি আমার ছোট ভাই মারা যায় তাহলে তো আমি কোনদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা হয় না মা, আমার ছোট ছোট ভাইদের আমি কিছুতেই মেরে ফেলতে পারি না। কৃষ্ণ দূর থেকে চিন্তা করেছিল সর্বনাশ, এই দুগ্ধ যদি মাথায় দেয় আর সর্বঙ্গে যদি মিশে যায় তাহলে তো মহাভারতের পাতা অসম্পন্ন রয়ে যাবে। তাই কি করলেন, লক্ষ্য করলেন কোন জায়গায় দুগ্ধ লাগে না, কর্ণ যখন মাথায় ঢেলে দিয়েছে দুগ্ধ দেখলেন ঠিক এমন একটা জায়গায় দুগ্ধ লাগেনি। ভগবান কৃষ্ণ বুঝতে পেরেছিলেন ঠিক ওই জায়গাটা বাকি আছে যখন হতেই হবে। ভক্তিমতী মায়েরা, ঠিক যুদ্ধ যখনই হচ্ছিল মা জেনেছিল কর্ণকে কেউ মারতে পারবে না, কিন্তু ওখানে যে একটা ফাঁড রয়ে গেছে কৃষ্ণ জানে, এটা তো মা জানে না। কিন্তু মা যতই জানো কৃষ্ণের একটা ভয় ছিল, কর্ণের বাণটা যখন মোহর মোহর অর্জুনের দিকে যাচ্ছে আর অর্জুনের বাণ যখন কর্ণের দিকে যাচ্ছে মা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। কৃষ্ণ চিন্তা করছে মায়ের ওই দুগ্ধ লেগে আছে কি যে হবে ঠিক নেই, কৃষ্ণের মনে ভয়। যখনই বাণটা অর্জুনের গায়ে লাগতে যাবে কৃষ্ণ মনে করছে এবার লাগবে আর ঠেকাতে পারবে না, তখন ঠেকাতে যেয়ে কি করলেন ভয়ে পড়ে বিশ্বরূপটা দেখিয়ে ফেলেছিলেন। কৃষ্ণের বিশ্বরূপটা একবার ফুটে পড়েছিল ওই 18 দিনের যুদ্ধক্ষেত্রে, আর ওই রূপটা দর্শন করেছিলেন মা কুন্তী। একই অপূর্ব জ্যোতির্ময় পুরুষ এ, তাহলে আমাদের কৃষ্ণ নয়, এ কৃষ্ণ স্বয়ং ভগবান। মায়ের নয়ন ফুটে গেল যে কৃষ্ণ স্বয়ং ভগবান। 18 দিনের যুদ্ধ শেষ করে কর্ণ হত্যা হয়ে গেল, আর এদিকে 18 দিনের যুদ্ধ শেষ করে যখনই কৃষ্ণ ঘরে ফিরে যাচ্ছে মা কি করলেন, মা কুন্তি চরণটা জড়িয়ে ধরলেন, কৃষ্ণ একি পিসিমা তুমি আমার চরণ জড়িয়ে ধরেছ কেন? পিসিমা আমি তোমার ভাইপো, তুমি আমার পিসিমা, তুমি আমার চরণ জড়িয়ে ধরেছ কেন? লোকে দেখলে খারাপ বলবে, ছেড়ে দাও। বললেন কৃষ্ণ তোকে কেউ চিনতে পারিনি, আমি চিনতে পেরেছি, তাই তো চরণটা জড়িয়ে ধরেছি, আমি চরণ কিছুতেই ছাড়বো না, বিশ্বরূপটা দেখেছিলেন। বললেন কেউ তোকে চিনতে পারিনি, কিন্তু আমি চিনতে পেরেছি, তোর চরণ ছাড়বো না। বললেন পিসিমা তুমি কি দেখেছো? বললেন তুই স্বয়ং ভগবান। বললেন তুমি ভুল দেখেছো, তোমার নয়নটা একটু ভালো করে ডাক্তার দেখিয়ে নাও, একটা চশমা নিয়ে নাও। বললেন কৃষ্ণ উপহাস করছিস, তবে শোন তোকে কেউ চিনতে পারিনি, আমি চিনতে পেরেছি, যদি চিনতে পারতো তাহলে তোকে হৃদয়ের মাঝে বসিয়ে রাখতো, দুর্যোধন তোর বেইমশাই ছিল, তার কন্যা লক্ষণার সঙ্গে তোর পুত্র শাম্মুর বিয়ে হয়েছিল, কই দুর্যোধন অহংকার ভরে তোকে নিমন্ত্রণ করেছিল, তুই তার বাড়ি যেতে পারিসনি, তুই গিয়েছিলিস বিদুরের বাড়ি, সে তোকে চিনতে পারিনি তাই অহংকার করে সেবা দিতে চেয়েছিল, তাই তুই তার বাড়ি সেবা করতে পারিসনি। আচ্ছা কৃষ্ণ দুঃশাসন তোকে চিনতে পেরেছিল? চিনতে পারেনি, তুই যে ভগবান কৃষ্ণ চিনতে পারেনি। আচ্ছা কৃষ্ণ তোর মামা কংস তোকে চিনতে পেরেছিল, যে
পুতনার স্তনে বিষ মাখিয়ে তোকে মারার চেষ্টা করেছিল, সেই স্তন দুগ্ধ তুই পান করেছিলি, আর যখন দুগ্ধটা পান করলি পুতনা মারা গেল, তবুও তোর মামার হুঁশ ফিরল না যে তুই কত বড় দামের মানুষ। তাতেও চিনতে পারেনি তোর মামা কংস। আচ্ছা কৃষ্ণ, শিশুপাল তোকে চিনতে পেরেছিল, দমের পুত্র শিশুপাল, তোর আরেক পিসিমার ছেলে, যাদবীর ছেলে। এই শিশুপালের তিনটি নয়ন চারটি হাত, তোর উপরে যখন ক্রুদ্ধ হয়ে উঠেছিল তুই কি করেছিলি, চক্র দ্বারা তার ছিন্ন বদন ফেলে দিয়েছিলি মাটিতে। তোর পিসিমা তোর চরণতলে গিয়েছিল, কিন্তু ক্ষমা করতে তুই পারিসনি, সেও তোকে চিনতে পারেনি। আচ্ছা কৃষ্ণ, তোর পিতা নন্দ তোকে চিনতে পেরেছিল, যদি চিনতে পারত তাহলে রাজ্য থেকে পাদুকা তোর মাথায় দিত না, তোর দ্বারা চরণের পাদুকা বইয়ে নিত না, তার মানে সেও চিনতে পারেনি। আচ্ছা কৃষ্ণ, তোর মা যশোমতী তোকে চিনতে পেরেছিল, যে অল্প নবনীর জন্য গাছে বেঁধে রেখেছিল, সেও তোকে চিনতে পারেনি। তবে শোন, আমি চিনতে পেরেছি। কৃষ্ণ চিন্তা করলেন যে ভিতরের কথা যখন বলছে তাহলে মনে হয় পিসিমা সব দেখেছে, তাই পিসিমার কাছে বলেছিল, পিসিমা তুমি যা দেখেছো সব সত্য কথা, কিন্তু শোনো এই কথাটা তুমি কার সঙ্গে বলো না, যদি বলো সবাই যদি জানে আমি ভগবান, কেউ আমাকে যত্ন করে খেলা করবে না আমার সঙ্গে, সবাই আমাকে পূজা করবে, তাই তুমি এই কথাটা বলো না। পিসিমা বলেছিলেন, কৃষ্ণ আমি বলবো না, তবে একটা কথা যদি তুই আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলিস, কি কথা শোন, যদি তুই যতবার আসবি আমি ততবার পৃথিবীতে আসব, যদি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলিস যে আমি যতবার আসব তুই ততবার আসবি, আর এসে আমি তোর কাছে যা চাইব তুই আমাকে তাই দিবি, তাহলে বলবো না। বললেন ঠিক আছে, তুমি যা চাইবে আমার কাছে আমি তাই দেবো, তুমি এই কথাটা যেন বলো না। ভক্তিমতী মায়েরা এবার কি করলেন, মাথায় হাত দিয়েছি প্রতিজ্ঞা করেছে, তারপর বললেন কি চাও পিসিমা, বললেন শোন তুই যতবার পৃথিবীতে আসবি ততবার আমি আসব, আমাকে দেখে তুই আমার ঘরে বিপদ দিয়ে রাখবি বল। কৃষ্ণ বললেন, পিসিমা সবাই আমার কাছে টাকা চায়, পয়সা চায়, ঐশ্বর্য, বাড়ি গাড়ি, ভালো স্ত্রী পুত্র পরিজন, সংসারের কত কিছু চায়, আর তুমি আমার কাছে বিপদ চাইলে। বললেন কৃষ্ণ রে, যে থাকে বিপদে তার মন থাকে কৃষ্ণ পদে, আর যে থাকে সুপদে তার মন থাকে না কৃষ্ণ পদে। তুমি যদি ভগবান ভগ তেরি তবে কেন দুঃখ তবে কেন দুঃখ তুমি যদি কেন দুঃখ দাও ও গদায়া তবে কেন দুঃখ দাও তুমি জীবন তুমি মরণ তুমি তো সকলই কারণ। তাই ঘরে সবসময় বিপদ চাইবেন, কোন বিপদ, কৃষ্ণ নামের এই ধ্বনিটা মুখে রাখবেন, বিপদ যতই থাকবে কৃষ্ণ এসে আপনার রক্ষা করবে। পার্থিব জগতের যা কিছু ভাবছেন যা কিছু চাইছেন ভুল, এর সঙ্গে যাবে না। ট্রেন আসার সময় সিগনাল দিয়ে আসে, কিন্তু মৃত্যু আসার সময় কোনো সিগনাল দেয় না, এই দেখবেন। এই জন্য বিষে কাজ হচ্ছে, হরিনামে কাজ হচ্ছে না। কেন বলুন তো, বিষ খেলে সঙ্গে সঙ্গে দেখুন নার্সিংহোমে ভর্তি হতে হচ্ছে, ড্যান্স আরম্ভ হয়ে যাচ্ছে, ব্রেক ডান্স শুরু হয়ে যাচ্ছে বিষ খেলেই সঙ্গে সঙ্গে, কিন্তু হরিনামে কাজ হচ্ছে না, কারণ বিষটা যে খাচ্ছেন ভিতরে যাচ্ছে আর হরিনামটা নিচ্ছেন কিন্তু ভিতরে নিচ্ছেন না, এই জন্য কাজ হচ্ছে না। একটু ভিতরে নিয়ে যান,
দেখবেন ঠিক বিশের মতন কাজ হয়ে যাবে। আজকের ভগবান এসেছেন আপনাদের মাঝে কিছু দিতে, নিতে নয়। ভগবান দিতে এসে কি করছে জানেন? এই শ্রীধাম বৃন্দাবনে সখাদের বলছে আর খেলা ভালো লাগছে না, চল চলে যাই। তাহলে কি করলেন? পাল জড়ো করতে বললেন, বললেন আর খেলা ভালো লাগছে না, চল চলে যাই। আমার মা বোধ হয় নাম করছে। ভক্তিমতী মায়েরা এই জায়গাটা খেয়াল করুন, যখনই শ্রীরামকে বলছে, শ্রীরাম বলছে কানাই তোরা তো বলছিস ঘরে যাওয়ার কথা, কিন্তু আজকের খেলার নায়ক তো আমি নই, দাদা বলরাম। দাদা বলরাম, জয়নিতাই হরি বলে একটু চুপ করান বাচ্চাটা। জয়নিতাই কি হয়েছে একটু খেয়াল করুন তো। আজকের দাদা বলরাম দূর থেকে জানতে পারলেন যে কানাই আর থাকতে চাচ্ছে না, কানাই চলে যাবে, আর থাকতে চাইছে না। নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। আশীর্বাদটা করার পরে মনে করেছিলাম কেউ মনে হয় আমার কিছু দেবে না। জয়নিতাই তবু ঘরে বিপদ চান এটুকু শুনে খুব খুশি হলাম। জয়নিতাই হরি বল। আমি কিন্তু সর্বদাই চাই মা আমার ঘরে যেন কৃষ্ণ নামের বিপদ সর্বদাই থাকে, আর শেষের দিনে যেন আমি ভগবানের তরিতে উঠতে পারি, এই কামনা ছাড়া কিন্তু আর কিছু আমার মনে নেই। হে ভগবান, যত যাই সংসার বাসনার মধ্যে, যত খেলা করি না কেন, তোমার চরণটা যেন পাই, তোমার তরিতে যেন উঠতে পারি। তবে জয়নিতাই আমি জানি কি জানেন, কোনো পাড়ায় যদি কীর্তনিয়া থাকে, কোনো পাড়ায় যদি ভাগবত পাঠক থাকে, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করবেন। সিদ্ধান্ত গ্রন্থ বললেন পাড়ায় যদি কীর্তনিয়া ভাগবত পাঠক বৈষ্ণব থাকে সেই পাড়াটাই ধন্য হয়, কোনো বাড়িতে যদি কোনো ভাগবত পাঠক কোনো বৈষ্ণব থাকে সেই বাড়ির মানুষটা একজনের জন্য দশজন উদ্ধার হয়। তাই জয়নিতাই সঙ্গটা একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, সাধু সঙ্গ করুন, সাধু সঙ্গে একদিন দেখবেন সৎসঙ্গ মধু পানেন, সৎসঙ্গে থাকলে ভগবান কৃপা লাভ হবেই হবে। আজকের দেখুন ভক্তিমতী মায়েরা সৎসঙ্গের কি গুণ। আজকের ভগবান এসেছেন শ্রীদাম সুদাম দাম মধুমঙ্গল বটু বলরাম সবাইকে নিয়ে ঘরে ফিরে যাবে। তাই দাদা বলরাম কি করলেন, ঘরে ফিরে যাওয়ার সময় হয়েছে, তাই আজ আওয়া আওয়া ধ্বনি করে উপস্থিত ভক্তিমতী মায়েরা ও বাবারা, এখন আপনারা যে সম্প্রদায়ের গান শুনছেন, বিভূতিভূষণের মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া শিবানী মণ্ডল 85 টাকা ওনাকে দান করলেন। তাই গৌরানন্দে হরি বল, হরি বল। আবার আবার ধ্বনি করে গগনে আর বেলা নাই, আজ ধ্বনি করে তাই। গগনে আর বেলা নাই, ধ্বনি কর
বালা নাই ভায়া। ভক্তিমতী মায়েরা, বাবা আপনাদের অনুষ্ঠানটা বড় সুন্দর, ছোট ছোট বাচ্চারা বড় কষ্ট করে অনুষ্ঠানটা করেছে, আজকের আমাকে অনেক দান করছেন, কিছু কিছু বাচ্চাদের দান করবেন। আপনাদের ঘরের ছেলেরা এত সুন্দর, আপনারা এত সুন্দর করে ছেলেদের মানুষ করেছেন যে আজকের দেখুন আপনাদের প্রজন্মটা বাঁচাবার জন্য কি সুন্দর করে তারা এত সুন্দর একটা বাইরের থেকে ভালো ভালো দলদের এনে আমি আপনাদের কাছের মানুষ ছেড়ে দিন, তবে তারা যোগাযোগ করে নিজেদের ইচ্ছায় বাইরের থেকে কত সুন্দর সুন্দর দল এনেছে শুনলাম। আপনারা আশীর্বাদ করবেন এরা যেন আরো বড় হতে পারে, আপনাদের মুখ উজ্জ্বল করে এদেরকে কিছু দিয়ে আপনারা ধন্য করবেন। দিলে পাপ হয় না, দিলে পূর্ণ হয়। জয় নিতাই, পূর্ণ করার চেষ্টা করুন। দিনটা বড় কমের মধ্যে এসে গেছে, সময়টা বড় কম, কলি এসে গেছে, কলি আগত সময়ে, কলি বললেন আমি এসে গেছি। এই সময়ে যারা ভগবানের চরণে না থাকতে পারবেন তারা আমার চরণ থাকতে পারবেন না, কারণ আমি তাদেরই ক্ষতি করব। কাদের? যারা কৃষ্ণ হারা হয়ে আছে। এই দেখুন কলি আসার সঙ্গে সঙ্গে কি কি ঘটেছে, কলি আসার সঙ্গে সঙ্গে বায়ু দূষণ হয়ে গেছে, কলি আসার সঙ্গে সঙ্গে সন্তান ভালো করে মাকে মা বলছে না, কলি আসার সঙ্গে সঙ্গে নদীর বক্ষ চড়া পড়ে গেছে, কলি আসার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ বসুন্ধরায় ফসল হতে যেয়ে নষ্ট হয়ে গেছে, কলি আসার সঙ্গে সঙ্গে খেয়াল করুন কি হয়েছে, মানির মান থাকছে না, ধনির ধন দৌলত কিছু থাকছে না। কলি আসার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ঘটে গেছে, খেয়াল করুন, বাঘের পেটে ছাগলের জন্ম হয়ে গেছে, মোষের পেটে কুকুরের জন্ম হয়ে গেছে। কলি আসার সঙ্গে সঙ্গে তেলির মেয়ে রাজকন্যা হয়েছে, মুচির ছেলে রাজা হয়েছে, ব্যাধ হয়েছে মন্ত্রী। জয়নিতাই ভালো করে তাকিয়ে দেখুন, বারোটা সূর্যের উদয় হয়েছে, আকাশ বাতাস শীর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে। ভালো করে পড়ে নেবেন প্রভাস খণ্ডে 223 পাতায় লেখা আছে, বাঘের পেটে ছাগলের জন্ম হয়ে গেছে। এটা আপনাদের মধ্যে হয়ে গেছে, আপনারা খেয়াল করেননি, আজকের আপনাদের জায়গায় খেয়াল করার মতো নয়, কারণ এই বয়সের ছেলেরা সুন্দর করে কীর্তন দিচ্ছে তাই বুঝতে পারছেন না বাঘের পেটে ছাগলের জন্ম হয়ে গেছে। কেন বলুন তো, যার বাবা কোনোদিন উকিল ব্যারিস্টার ছিল, মোক্তার হাকিম ছিল, কোনোদিন বিড়ির গন্ধ নিতে পারতো না, মদ গাঁজা খেত না, তাদের ছেলে দেখবেন সকালবেলা উঠে চুল্লু দিয়ে মুখ ধোয়ার মো করেছে, এই জন্য বললেন বাঘের পেটে ছাগলের জন্ম হয়ে গেছে, মোষের পেটে কুকুরের জন্ম হয়েছে, তেলির মেয়ে রাজকন্যা হয়েছে, মুচির ছেলে রাজা হয়েছে, ব্যাধ হয়েছে মন্ত্রী। এরপরে একটা জায়গা আসছে, বারোটা সূর্যের উদয় হবে, আকাশ বাতাস শীর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন বাঁচবে কারা, কারা বাঁচতে পারে, যারা ফুল স্যালেন্ডার জানে। নিতাই গৌর হরিবোল, এরা ভগবানের চরণ পাবে, আর সব কলির কবলে চলে যাবে, অকারণে মৃত্যু হয়ে যাবে, যখন তখন চলে যাবে। এই দেখুন কৃষ্ণ নামের ভোল্টেজ যদি বেড়ে থাকে, জয়নিতাই হরিবোল, তাকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। আমার দিকে লক্ষ্য করুন, বয়সটা কিন্তু কম হয়নি, 55 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত ভোল্টেজ কমেনি, ভোল্টেজটা কিন্তু এখনো বেড়ে গেছে। তাই জয়নিতাই, যারা জয়নিতাই শব্দটা ভিতরে রাখবেন, ভোল্টেজ সবসময় বেড়ে থাকবে, ভোল্টেজ কমতে দেবেন না। যাদের ভোল্টেজ থেকে যাবে, কৃষ্ণ নাম থেকে বঞ্চিত হবেন না, আর যেদিন চলে যাবেন ভগবান হাত ধরে ভবতরীটা পার করে নিজের কাছে নিয়ে যাবে, আবার বৃন্দাবনের নদী পার করে ভক্তের ঘরে জন্ম দিয়ে দেবে। আজকের দেখুন ভগবান কি করলেন, ধনী করে দিলেন, ধনী হয়ে ধনী করে দিলেন। কৃষ্ণ জানতে পারলেন যে গগনে আর বেলা নাই, দাদা সম্মতি দিয়েছে ঘরে যেতে হবে, কি করলেন তাড়াতাড়ি, ভক্তিমতী মায়েরা, বেনু বেনু আজকের বাঁশি নয়, মুরলি নয়, বেনু বাজালেন। এই বাঁশি মুরলি বললাম কেন জানেন, দেখুন একটা বাঁশের কত গুণ, যে তলায় বসে আছেন বাঁশের তলায় বসে আছেন, এই বাঁশটার তলায় বসে আছেন, এই বাঁশের উপরে আছেন একজন, আর নিচে বাঁশ পোতা আছে। আমি ছোটবেলায় যখন 8 বছর বয়সে কীর্তন শিখেছিলাম, আমার বাবা নিয়ে গিয়েছিল মেলায়, জানেন মেলায় নিয়ে গিয়ে যখন মেলায় পুতুল নাচ হচ্ছে, সেই সময় আমি বাবার কাছে জিজ্ঞাসা করেছিলাম, বাহ বাবা পুতুলটা তো খুব নাচছে, বললেন বোকা ছেলে তুই এই করে কীর্তন করবি,
আরে পুতুলটা নাচছে না, উপরে তাকিয়ে দেখ বাঁশের উপর একজন সুতো ধরে টানছে তাই পুতুলটা নাচছে। রাধে রাধে। আমি বললাম বাবা তাই তো, উপরে একজন বসে আছে। আচ্ছা বাবা ওই সুতোটা যদি ছিঁড়ে যায়? বললেন খোকা যদি সুতো ছিঁড়ে যায় সেদিনই আর নাচিবে না রে, সেদিনই আর নাচিবে না রে, সেদিনই আর নাচিবে না রে, সেদিনই আর নাচিবে না রে। মা জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, একবার যদি সুতো ছিঁড়ে মাটিতে পড়ে যান আর কিন্তু উঠতে পারবেন না। তাহলে সুতো ধরে রেখেছে কে? না, বাঁশের উপরে যে বসে আছে। আর আমাদের সুতটা ধরে রেখেছে কে? ভগবান কৃষ্ণ। এই সুতোর মালিক হলো কৃষ্ণ। যদি সুতো ছিঁড়ে যায়, জয়নিতাই এত বড়াই করে দাঁড়িয়ে কথা বলছি হাত তুলছি, সেদিন কিন্তু জয়নিতাই হরিবল ১২টা বেজে যাবে। ঘড়িতে ১২টা বাজলে ঘুরিয়ে ঘুরিয়ে ৯টা ৬টার ঘরে আনা যায়, কিন্তু মানব দেহে যদি একবার ১২টা বেজে যায় আর ৬টা ৯টার ঘরে আসবে না, জয়নিতাই হরি বলে হয়ে যাবে। পুঁটি মাছ মরলেও ৩ টাকা কিলো বিক্রি হয়, কিন্তু মানব দেহ যদি একবার মরে যায় এক পয়সাও দাম নেই, কানা করিও দাম নেই। তাই খেয়াল রাখুন মা, ভক্ত সঙ্গ করুন, ভক্ত সঙ্গ করুন, শক্ত করে নিজেদের এই সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন। এই দেখুন মা, আজকের যদি নিজেদের ধর্মটা সুন্দর করে বাঁচাবার চেষ্টা না করেন, এখান থেকে ২০ বছর পেরিয়ে গেলে হিন্দু বলে পরিচয় দিতে আপনাদের লজ্জা করবে। এই দেখুন সব ধর্ম পরে চলে যাচ্ছে, হিন্দু ধর্ম পরস্পর নিচে নেমে যাচ্ছে। কেন বলুন তো? আমরা শুধু টাকা পয়সা ঐশ্বর্যের উপরে লোভ করে বসে থাকি, ভগবানকে কিছু দিই না। যদি বলেন চাঁদা, বলে চাঁদা দিয়ে কি হবে? কেউ যদি ভিক্ষা করতে যায়, ওদের সঙ্গে একবার ভিক্ষা করে দেখেছেন কত কষ্ট হয়, খালি পায়ে ভিক্ষা করে দেখবেন দুপুরে রোদি কি হবে, পায়ের চামড়ায় ঠলা কাটবে। যদি কেউ ভিক্ষা করতে যায় না, অনেকেই বলে হারে এদের কি ভিক্ষা দেবো, কিছু খায় আর কিছু ব্যাংক ব্যালেন্স করে। জয়নিতাই আমি বলি কি জানেন, এই সব ধরনের মাল থেকে একটু ছাইড নেবেন, এরা ক্যান্সারের চেয়ে ভয়ানক খারাপ। রাধে রাধে। কারণ এরা করতেও দেবে না করবেও না। আমি বলি কি জানেন, শালা তুই যদি জানিস কিছু খায় আর কিছু ব্যাংক ব্যালেন্স করে, তাহলে এদের সঙ্গে তুই তো একটু যোগ দিতে পারিস, তাহলে তুই কিছু খেতে পারিস আর কিছু ব্যাংকে রাখতে পারিস। কিন্তু এরা যোগও দেবে না, এরা করতেও দেবে না। এই ধরনের ক্যান্সার মাল যদি থাকে ছাইড করে দেবেন। জয়নিতাই হরি বল, একটু লক্ষ্য রাখবেন। আজকে দেখুন ভগবান কি করলেন, ভক্তকে ডাকার জন্য কি করলেন, ওরে চাঁদ মুখে বেনো মুখে বেনু দিয়া ওগা সাবধানার নাম লাইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, আজি বেনু বাজালো, বেনু বাজালো, বেনু বাজালো, বেনু বাজালো, ভগবান কৃষ্ণ বেনু বাজালো, ভগবান কৃষ্ণ বেনু বাজালো, বেনু বাজালো।
ভগবান কৃষ্ণ বেনু বাজালো। আজি চাঁদ মুখে ধরে আজি ভগবান কৃষ্ণ বেনু বাজালো, চাঁদ মুখে ধরে আজি ভগবান কৃষ্ণ বেনু বাজালো। আজি যাই রে লীলার বলি হারি যাই ভগবান কৃষ্ণ বেনু বাজালো, ভগবান কৃষ্ণ বেনু বাজালো, বেনু বাজালো বেনু। আচ্ছা বেনুটা কেমন জিনিস? অনেক সময় কীর্তন শুনলেন, বেনুটা কেমন জিনিস, কেমন করে হয়েছিল জানেন? এই দেখুন বা, একটা বাঁশি ভেঙে তিন ভাগ করেছিলেন ভগবান, বেনু বেনু মুরলি, বেনু মুরলি আর বাঁশি, বেনু মুরলি আর বাঁশি তিন ভাগ। জয় নিতাই হরি বল। তাহলে এই বাঁশিটা কোথা থেকে এলো? বাঁশি ব্রহ্মা যখন যজ্ঞ করেছিল, ভালো করে শুনুন, বাঁশটা আগে সব জায়গায় তো বাঁশ, বাঁশের তলায় বসে আছেন, বাঁশ না হলে কোনো কাজ হয় না। তাহলে ব্রহ্মা যখন যজ্ঞ করেছিল, ব্রহ্মার নাভি মূল হতে বৃহস্পতি যজ্ঞ করেছিল, ব্রহ্মার নাভি মূল থেকে বাঁশের উৎপত্তি। এই বাঁশটা পঁচিশ পাও হয়ে জন্মগ্রহণ করেছিল। বাঁশের গল্পটা একটু শুনে যান, পঁচিশ পাও হয়ে বাঁশটা জন্মগ্রহণ করেছিল। যে বাঁশে বাঁশি গান আছে না, কোন বাছারের বাঁশি রে কে বানাইলো বাঁশি রে, কালারে বাঁশি রইতে না দেয় ঘরে রে, কোন বাছারের বাঁশি রে কে বানাইলো তোরে রে, কালার বাঁশি রইতে না দেয় ঘরে। গানটা আপনাদের কাছেই রয়ে যাক, কারণ গানটা আপনাদের সবার জানা, আমি মেলা বলবো না গানটা, কারণ কোন ঝাড়ের বাঁশি আগে জানতে হবে। যে বাঁশিটা ভগবান বাজিয়ে আপনাদেরকে এত সুন্দর করে চিত্র জাগিয়ে ভগবানকে ভগবানের নাম শোনার জন্য তৈরি করেছে, এই বাঁশিটা হলো ব্রহ্মার নাভিমূল থেকে বৃহস্পতি যজ্ঞ করেছিল, বাঁশটা জন্মগ্রহণ করেছিল পঁচিশ পাও। ভালো করে একটু শুনুন, এই যে এইদিকে লক্ষ্য করুন, অন্যদিকে কথা বলবেন না, বাঁশটা একটু ভালো করে খেয়াল করুন, বাঁশটা পঁচিশ পাও কোথায় ছিল, কোথায় কোথায় ছিল একটু লক্ষ্য করুন, এক পাও কিন্তু কৃষ্ণের হাতে, আর চব্বিশ পাও কোথায় একটু জেনে যান, বাঁশের পাতা কোথায়, গোড়া কোথায়, কঞ্চি কোথায় জানার খুবই দরকার। তো বাঁশের পাতাগুলো হচ্ছে আপনাদের বাড়িতে পাওয়া যায়, কঞ্চিটাও আপনারা পান না কিন্তু দেন, ব্রাহ্মণ কি করে দেখেছেন, ওই কঞ্চি পাওয়া যায় না বলে আপনাদের যখন ঘরে পূজা হয় চারটি নল পুঁতে দেন, ওই কঞ্চি স্বরূপ, ওই বাঁশের কঞ্চিতে পাওয়া যায় না। আবার কঞ্চির উপরে দেখবেন ওই পাতা স্বরূপ, তাল পাতা এত খুব দামি নয় কিন্তু সেই তাল পাতা লাগিয়ে দেওয়া হয়। তাহলে বাঁশের গোড়াটা কোথায়, ব্রহ্মার হাতের যে কুমণ্ডলটা ওটা বাঁশের গোড়া। ভালো করে ভাগবত দর্শন করবেন, সিদ্ধান্ত দর্শন করবেন, যারা এখানে ভালো মানুষ আছে দর্শন করবেন, দেখবেন বুঝতে পারবেন এই জায়গাটা কেমন। তাহলে বাঁশটা পঁচিশ পাও, এক পাও ছিল কৃষ্ণের হাতে, চব্বিশ পাও কোথায়, না পাও ছিল শিবের হাতের ত্রিশূল হয়ে, যে ত্রিশূল দিয়ে দুর্গা দুর্গতি নাশিনী অসুর নিধন করেছিলেন, এমন করে অসুর নিধন করেছিলেন। গণেশ জানন ত্রিগুণ তারিণী বিপদ হারিণী তারা, দেবী দিগম্বর ত্রিশূল ধার, দেবী দিগম্বর ত্রিশূল ধার, দুর্গা দুর্গা তিহারা, গণেশ জানন ত্রিগুণ তারিণী অসুরনাশিনী তারা, গণেশ জানন ত্রিগুণ তারিণী অসুরনাশিনী তারা, দেবী দিগম্বর ত্রিশূল ধারিণী, দেবী দিগম্বর সিদুর্গে দুর্গতি হারা,
পাইছে জননী দ্বিগুণ তারিণী বিপদ রাশিনী তারা মা পাও ছিল শিবের হাতের ত্রিশূল হয়ে, সাত পাও ছিল রামের হাতের ধনুক হয়ে, যে ধনুক দিয়ে সীতাকে পত্নী রূপে পেয়েছিলেন হরধনুক ভঙ্গ করে। ভালো করে হিসাবটা মিলিয়ে নেবেন, নয় আর সাত ষোলো। পাঁচ পাও ছিল অর্জুনের হাতের গাণ্ডীব হয়ে, যে গাণ্ডীব দিয়ে একটু আগে কর্ণকে হত্যা করলো। ষোলো আর পাঁচে একুশ। তিন পাও ছিল পরশুরামের কুঠার হয়ে, আপনারা সবাই জানেন মাতৃহন্তা পরশুরাম মাকে কুঠার দিয়ে হত্যা করেছিল, এই জন্য নাম তার মাতৃহন্তা পরশুরাম। মাতৃহন্তা পরশুরামের কাছে ছিল তিন পাও, মাকে হত্যা করেছিল, এই হলো চব্বিশ পাও। আর এক পাও ছিল ভগবানের হাতে, কৃষ্ণের হাতে, সেই এক পাও বাঁশি। এই বাঁশিটাকে তিন ভাগে বিভক্ত করে, বাঁশি, মুরলী আর বেনু। আজ ভালো করে জেনে যান, বাঁশি বাজালে রাধারানী পাগল হয়ে যায়, মুরলী বাজালে যমুনা উত্তাল হয়, আর বেনু বাজালে ধেনু উদ্মত্ত হয়। বেনু বাজালো, বেনু বাজালো বৃন্দাবনে, বেনু বাজালো বৃন্দাবনে, বেনু বাজালো। আজ বেনু বাজিয়েছে বেনু, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। ডাকছে কাদের? ধাবলি প্রথমে ডেকেছিলেন ধবলি। আচ্ছা মা বাবা, ভগবান তাহলে পশুদের ডেকেছিল, এখানে কিন্তু বিচার, ভালো করে কীর্তন শুনতে শুনতে বিচারটা করুন। ভগবান তাহলে পশুদের ডেকেছিল? বললেন না। এখানে কাদের ডেকেছিলেন? ধবলি শব্দে পরিষ্কার, তাহলে পশুদের ডাকিনি, কাদের ডেকেছিল? ভক্তদের, পরিষ্কার রূপের ভক্ত। পরিষ্কার রূপের ভক্ত কারা হতে পারে? পরিষ্কার রূপের ভক্ত কারা হয়? যারা দেহ মন প্রাণ জীবন যৌবন আত্ম কুল গুরু গৌরব লাজ লজ্জা হেমাগার সিংহাদার সব ভগবানের চরণ দিয়ে সব হয়ে বসে আছে। রাধে রাধে। আপনাদের বলা যায় আজকে দেখুন কত কষ্ট করে বসে আছেন এই নাম যজ্ঞের মধ্যে ভক্ত হয়ে। দেখুন ভক্ত হলে একটা লাভ আছে, ভক্ত না হলে ভগবানকে পাওয়া যায় না। ভক্ত হলেই ভগবানকে বিশ্বাস করলে ভগবানকে পাওয়া যায়, ভগবানকে ধরে রাখতে জানলে ভগবান চরণের কাছে এসে ধরা দেয়। এই দেখুন মহাভারতের পাতায় চলে যান, মহারাজ অম্বরীশকে চেনেন? চেনেন না? যারা রামায়ণ মহাভারত গ্রন্থ সারাবলী গীত রত্নাবলী দর্শন করে ভগবানকে নিশ্চয়ই তারা চেনে, কারণ প্রতিদিন তাদের সঙ্গে দেখা হয়, তো তারা চেনে। ভক্তিমতী মায়েরা অনেকেই চিন্তা করছেন তাহলে আমরা পড়তে জানি না কি করব, জয়নিতাই হরি বল। যারা পড়তে জানেন না তারা কি করবেন? সম্মুখে নয়নের জল দিয়ে একটু ওই ভগবানকে ধৌত করে দেবেন, তার কাছে বলবেন প্রভু প্রতিদিন স্নান করে একটু ঠাকুর ঘরে গিয়ে গীতা কিংবা ভাগবতটা নয়নের কাছে একটু রেখে একটু নয়নের জল দিয়ে আবার রেখে দেবেন, জয়নিতাই তাতেই হবে। অম্বরীশ, অম্বরীশকে চেনেন? যিনি কৃষ্ণনিষ্ঠা ছিলেন, কৃষ্ণকে ছাড়া আর কাউকে ভালোবাসতেন না। এই দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন, ভগবানের চরণ ধরে থাকলে কতটা সাহস বাড়ে, কতটা ভক্তি বাড়ে। অম্বরীশ কৃষ্ণকে ছাড়া আর কাউকে ভালোবাসতেন না। একদিন ভগবান কৃষ্ণ নিজে ইন্দ্র রূপ ধরে অম্বরীশের বাড়ি গিয়েছিলেন। অম্বরীশ তখন ঠাকুর ঘরে তাকে পরীক্ষা করতে গিয়ে কি করেছিলেন, ইন্দ্র রূপ ধরে, কৃষ্ণ ইন্দ্র রূপ ধরে অম্বরীশের কাছে গিয়ে বলছে, অম্বরীশ
ভক্তিমতী মায়েরা, অম্বরীশ তখন ঠাকুর ঘরে কৃষ্ণ নামে ব্রতী ছিল, সবে মাত্র একটু কৃষ্ণ নাম করছে, কৃষ্ণ নাম করছে, আর পিছন দিকে গিয়ে ডাকছে কে না ইন্দ্র, কৃষ্ণ রূপ ধরে গিয়ে দেখে সুন্দর করে কৃষ্ণ নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বিভূতিভূষণ মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া সুচিত্রা সরকার ও অমূল্য মিস্ত্রি, সুচিত্রা সরকার 20টি টাকা এবং অমূল্য মিস্ত্রি 10টি টাকা দান করলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভক্তিমতী মায়েরা, আজকের এই অনুষ্ঠানের যারা কর্মকর্তা তাদের মধ্যে একজন মানত করেছিলেন যে ঠাকুর আমাদের দিনটা যেন শুভ হয়, দিনটা যেন সুন্দর হয়, আমরা ভালোভাবে তোমার নামটা যেন ভক্তের চরণে পৌঁছতে পারি, তার জন্য কিছু লুটের বাতাসা আমি ভক্তদের দান করব। তিনি আপনাদের সামনে এসে গেছেন, আপনাদেরকে কিছু দান করছেন, আপনারা গ্রহণ করুন, আশীর্বাদ করবেন, এনাদের যেন সর্বদাই মঙ্গল হয়, আপনাদেরকে সুন্দর করে আপনাদের কাছে ভিক্ষা করে সুন্দর করে অনুষ্ঠান করতে পারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজ ভগবান রূপ ধরে দাঁড়িয়েছেন, গিয়ে দেখছে কৃষ্ণ নাম করছে অম্বরীশ। পিছন দিকে তাকিয়ে দেখলেন ইন্দ্রদেব এসেছে, বললেন আসুন আসুন। কৃষ্ণকে ছাড়া কাউকে ভালোবাসে না, কিন্তু ঘরে যে এসেছে তাকে তো বসার জায়গা দিতে হবে, শত্রু হলেও, কিন্তু ভগবান তো শত্রু হতে পারে না, তাই তাকে বসার জায়গা দিয়েছে। আচ্ছা প্রভু, তুমি এই সময় আমার বাড়িতে এলে কেন? আমি তো কৃষ্ণ নাম করছি। বললেন তোমার কৃষ্ণ নাম শুনে আমি থাকতে পারলাম না, এত ভালো লাগলো যে তোমাকে একটা আশীর্বাদ দিতে এসেছি। তুমি মাথাটা নিচু করো, আমি তোমাকে একটা আশীর্বাদ করি। বললেন শোনো ইন্দ্রদেব, আমি একমাত্র ভগবান কৃষ্ণের কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকে তো আশীর্বাদ নিতে পারবো না। আশীর্বাদ যদি নিতে হয় আমি ভগবান কৃষ্ণের কাছ থেকে নেব, তোমার কাছ থেকে আমি আশীর্বাদ নেব না। বললেন সে কি? সবাই আশীর্বাদ নিতে গোলকে চলে যায় আমার কাছে, আর আমি আশীর্বাদ দিতে তোমার বাড়ি বয়ে আসলাম, তুমি আমাকে প্রত্যাখ্যান করছো, আমি তোমাকে কি করতে পারি জানো? বলেন আপনি আমাকে কি করতে পারেন? বলেন এই মুহূর্তে তোমার মাথায় আমি বজ্র ফেলে দিতে পারি। অম্বরীশ বলেছিলেন প্রভু এই দেহ মন প্রাণ সব দিয়েছি ভগবানের চরণে, এমনকি আমার মাথাটাও দিয়েছি ভগবানের চরণে, যদি বজ্র পড়ে ভগবানের মাথায় পড়বে, আমার কিচ্ছু হবে না। জয় নিতাই, ব্যাপারটা বুঝুন কেমন ভালোবাসা, আর ভগবানকে ভালোবাসলে কতটা শক্তি পাওয়া যায়, যদি বজ্র পড়ে ভগবানের মাথায় পাবে, আমার কিচ্ছু হবে না। বললেন ঠিক আছে, তাহলে তুমি মাথাটা নিচু করো, আমি তোমার মাথায় বজ্র ফেলে দেব। অম্বরীশ মাথাটা নিচু করে চিন্তা করছে, ঠাকুর তোমার নাম করে যদি মাথায় বজ্র পড়ে তাহলে তো কেউ তোমার নাম করবে না, তাই কি বললেন? ঈশ্বর তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। মাথাটা নিচু করে দিলেন,
কিন্তু পড়ছে বজ্র নয়, কি পড়ছে বলুন তো? ওপর থেকে দেব দেবীরা এসে পুষ্পবৃষ্টি করছে অম্বরীশের মাথায়। তাকিয়ে দেখলেন পুষ্পবৃষ্টি হচ্ছে, সামনের দিকে তাকিয়ে দেখে ছোট্ট কৃষ্ণ গুড়গুড় 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 করে হেঁটে উপরে চলে গেছে নাকি? জয় নিতাই, আপনারা কৃষ্ণকে দেখতে পাচ্ছেন তো? ছোট্ট কৃষ্ণ গুড়গুড় করতে করতে কোথায় চলে গেছে? অম্বরীশ বললেন, কৃষ্ণ তুমি তো জানো আমি তোমার ছাড়া কাউকে ভালোবাসি না, তাহলে তুমি বারে বারে আমায় পরীক্ষা করো কেন? কৃষ্ণ বলেছিলেন সেদিন, অম্বরীশ আমি আজকে তোমাকে পরীক্ষা করিনি, জগৎকে জানিয়ে দিলাম কৃষ্ণ সঙ্গ যে পায় ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করে। ভক্তিমতী মায়েরা বাবা আমার কথা নয়, তাহলে এই জায়গাটা লক্ষ্য করুন, অম্বরীশের কথা। অম্বরীশকে বললেন ভগবান, কৃষ্ণ শক্তি যারা পায় ভগবান কৃষ্ণ তাকে রক্ষা করে। এই দেখুন, কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের ঘরে ভালো সন্তানের জন্ম হয়, খারাপ সন্তানের জন্ম হয় না। যদি বলেন কেমন, অম্বরীশের একটা ছোট্ট কন্যা ছিল, সেই কন্যাটা ছোট্ট অবস্থা থেকে এত ভালো যে প্রতিদিন ঠাকুর ঘরে গিয়ে একটা মালা নিয়ে ঠাকুরের গলায় দিত আর পূজা করত। একদিন মেয়েটা যখন বড় হয়ে গেছে স্বয়ম্বর সভা হবে বাবা বলেছে, এখন এই কথা শুনে ঠাকুর ঘরে গিয়ে বলছে, ঠাকুর ও ঠাকুর, এতদিন তোমার গলায় মালা দিয়েছি, বাবা স্বয়ম্বর সভা করবে, দেখো ঠাকুর আমি কিন্তু কোনো জায়গায় বিয়ে টিয়ে করব না। ঠাকুর পাথরের মূর্তি থেকে বললেন, হ্যাঁ গো তুমি বিয়ে করবে না কেন? বললেন, ও ঠাকুর তুমি পাথরের মূর্তি থেকে কথা বলছো কেন, বাইরে একটা শোনা। বললে, এখন তো বাইরে যাওয়ার সময় নেই, বলো কি হয়েছে। বললেন, ঠাকুর আমি এই জাগতিক জগতের স্বামী আমি চাই না। বললেন, কেন? বলে, জাগতিক জগতের স্বামী হলো আসামি। বললো, সে কি কথা, সবাই যে বিয়ে করি? বলে, জাগতিক জগতের স্বামী ঠাকুরের চরণ চিনিয়ে দিতে পারে না, এরা ঠাকুরের কাছে যেতে দেয় না, তাই আমি তোমার গলায় মালাটা দেবো। বললেন, সে কি কথা, তোমার বাবা যে স্বয়ম্বর সভা করবে, আচ্ছা শোনো তুমি যখন আশা করেছো হবে, তবে যেদিন স্বয়ম্বর সভা হবে সেই দিন তুমি থেকো আর আমি যাব, সবার সম্মুখে আমার গলায় মালাটা দিও। ভক্তিমতী মায়েরা বাবা কি সুন্দর কথা বলে গেলেন ভগবান, মেয়েটা মালাটা ঠাকুরের গলায় দিয়ে চলে গেলেন, স্বয়ম্বর সভার অপেক্ষায় থাকলেন। কিন্তু এদিকে ওই মেয়েটাকে আরো দুজন ভালোবাসে, কে বলুন তো? নারদ আর পর্বত। নারদ বলছে আমি বিয়ে করব, পর্বত বলছে আমি বিয়ে করব। ব্যাপারটা গন্ডগোলেদের মধ্যে প্রতিদিন হয়। এখন স্বয়ম্বর সভা যখন হয়েছে, এরা দুজন ঠেলা ঠেলি করতে করতে স্বয়ম্বর সভায় গেছে, গিয়ে এ বলছে আমি বিয়ে করব, বলছে আমি বিয়ে করব। কৃষ্ণ দূর থেকে মনে করছে, বাবা মেয়েটা তো আমাকে বিয়ে করতে চাইলো, কিন্তু আরো দুটো মাল তো জুটে গেছে। ভক্তিমতী মায়েরা স্বয়ম্বর সভা মানে বুঝতে পারছেন তো, ভালো ভালো ডিজাইনের মাল সেখানে যাবে, আর তাদেরকে পছন্দ করে যার গলায় মালা দেবে সে স্বামী হবে। হরি বল, তাহলে স্বয়ম্বর সভাটা এরকম। এখন এখানে কৃষ্ণ চিন্তা করছে, এরা দুজন ঠেলাঠালি করছে, এর মধ্যে যদি আমার গলায় মালা দেয় গন্ডগোলটা বেশি বেঁধে যাবে, ওই নারদকে আগে একবার ঠকিয়েছিলাম, আবার এবার যদি ঠকিয়ে দিই আমাকে গালাগালি দেবে। আগে একবার ঠকিয়েছিল কি করে জানেন তো? নারদ বিয়ে করতে চাইছিল, কৃষ্ণের কাছে বলেছিল আমি বিয়ে করতে চাই, প্রভু তোমার এত গোপিনী আছে ওর মধ্যে থেকে একটা দিয়ে দাও। বললো, ঠিক আছে তাহলে তাই হবে নারদ, তাহলে কোথায় গেলে পাবো? বলে, বৃন্দাবনে, যেখানে যে গোপীর সঙ্গে আমি নেই সেখানে সেই গোপীটা তুমি নেবে। বললো, তাহলে ঠিক আছে, এত গোপী কৃষ্ণ কত জায়গায় থাকবে, যেটা পাবো সেটা বিয়ে করবো। এবার বৃন্দাবনে নারদ ছুটে 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 হাঁপ লেগে গেল, যেখানে যায় সেখানে কৃষ্ণ, যেখানে যায় সেখানে কৃষ্ণ। আবার এখানে যদি ঠকিয়ে দিই তাহলে গন্ডগোল করবে, একটা কাজ করি, ওরা যেন না বুঝতে পারে চালাকিটা আমি করছি। তাই কি করলেন, অম্বরীশকে বললেন, অম্বরীশ স্বয়ম্বর সভা আজকের বন্ধ থাকবে, আগামীকাল হবে, আজকের আর হবে না। বুদ্ধি করে চলে গেল বাড়ি। এবার ঠাকুর যখন তার ঘরে চলে গেছে, ঠাকুরের ঘর কোথায় বুঝতে পারছেন তো, স্বর্গে চলে গেছে। এবার নারদ আর পর্বত মন খারাপ হয়ে গেছে, দুই দিকে দুজন চলে গেছে, গিয়ে নারদ যুক্তি করে স্বর্গে চলে গেছে, প্রভু কি গো নারদ এখনই দেখা হলো, বললাম তো কালকের হবে স্বয়ম্বর সভা, আজকের আবার। বললে, ঠাকুর একটা অসুবিধা হয়ে গেছে। বলে, কি অসুবিধা? বললে, পর্বত বিয়ে করতে চায় ওই অম্বরীশের কন্যা, কিন্তু আমিও বিয়ে করতে চাই, পর্বত শুনছে না। তুমি এক কাজ করো, ওই পর্বতের মুখটা হনুমানের মুখ করে দাও।
কৃষ্ণ চিন্তা করছে আমি রাজনীতিবিদ সবাই বলে আমি নাকি রাজনীতিবিদ, আবার এর মধ্যে যে রাজনীতিটা দেখছে একটু ভালো করে শুনি কি হবে। বললেন হ্যাঁ গো, ওর মুখটা যদি বানরের মুখ করে দিই কি হবে? বললেন শোনো, ওর মুখটা যদি বানরের মুখ করে দাও ওর গলায় মালা দেবে না আমার গলায় দেবে। বলছে ও বাবা, এ তো আমার চেয়ে রাজনীতি বেশি জানে। আচ্ছা তদাস্তু, তাই হবে, তুমি ঘরে ফিরে যাও। এবার নারদ যাই চলে গেছে, পার্বত ঢুকে পড়েছে। প্রভু বললেন কি ব্যাপার, আবার তুমি এলে? বললেন ঠাকুর, ওই নারদ বিয়ে করতে চাইছে কিন্তু আমি অম্বরীশের কন্যা বিয়ে করতে চাই, কি করতে হবে আমায়? বললেন শোনো, নারদের মুখটা হনুমানের মুখ করে দাও। বললেন কেন? আরে যদি হনুমানের মুখ দেখে তাহলে ওর গলায় মালাটা দেবে না আমার গলায় দেবে। কৃষ্ণ চিন্তা করলেন এরা রাজনীতি যা করছে, এদের রাজনীতিতে আমার একটা লাভ হতে চলেছে, কারণ ও বানর আর এ হনুমান দুজনের গলায় মালা দেবে না, তাহলে ওরা আমার দোষ দিতে পারবে না আমার গলায় যদি মালাটা দেয়। ঠিক আছে তদস্তু, তাহলে ও বানর আর এ হনুমান করে দিয়েছে। পরের দিন স্বয়ম্বর সমারম্ভ হয়ে গেছে। এখন তখনকার যুগে তো আয়না ছিল না, যায়নি তাই, এখন এ ওকে দেখছে, ও ওকে দেখছে, এ বলছে বানর, ও বলছে হনুমান, বানর হনুমান, বানর হনুমান, খুব গন্ডগোল বেঁধে গেছে। ওই ফাঁকে মালাটা নিয়ে অম্বরীশের কন্যা কৃষ্ণ গলে পড়িয়ে দিয়ে বিদায় গৌর হরি বল হরি বল জয় রাধে শ্যাম। গোপীজন বল্লব হে রাধা মাধব, মিনতি রাখো হে রাঙা পায়, তুমি মিনতি রাখো হে রাঙা পায়, ওহে গোপীজন বল্লব হে রাধা মাধব, মিনতি রাখো হে রাঙা পায়, মিনতি রাখো হে রাঙা পায়, ওহে গোপীজন বল্লব এ কৃষ্ণ মালাটা যখন পরিয়ে দিয়েছে জয়নি তাই, এরা কি বলছি জানেন? প্রভু আমাদেরকে বানর বানুরি করে আমাদের বউ তুমি হরণ করে নিলে। শোনো প্রভু, আমাদের বউকে যখন তুমি নিলে তোমারও বউ চুরি হয়ে যাবে, ত্রেতা যুগে তোমার বউ চুরি হয়ে যাবে। একটা কথা বলে রাখলাম, এই বানর বানুরি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, করেছিল তাই জয়নিতে। আপনারা জানেন ত্রেতা যুগে বানরেরাই উদ্ধার করেছিল সীতাকে। এইবার দেখুন, সীতা যখন উদ্ধার হবে, অশোক কাননে চলে গিয়েছিল হনুমান। অশোক কানন চেনেন তো? জয়নিতাই, যেখানে কোনো শোকের ছায়া নেই সেখানেই কিন্তু অশোক কানন। আপনাদের বাড়িতে যদি কোনো শোকের ছায়া না থাকে ওটাই কিন্তু অশোক কানন। জয়নিতাই হরি বল। তা হনুমান চলে গিয়েছিলেন সীতা দেবীর কাছে, গিয়ে দেখছে সীতামা সিঁদুর পড়ছে। সিঁদুর, এই জায়গাটা একটু লক্ষ্য করুন, সিঁদুর পড়ছে। সিঁদুর চেনেন তো? ও মা, তাও চেনেন না? টিপ চেনে সবাই, টিপ। আজকাল তো অনেক মায়েরা সিঁদুর ব্যবহার করে না, যদিও করে সাইড অফ সাইডে লাগিয়ে রাখে, ঢেকে রাখে, চুল দিয়ে ঢেকে রাখে, কারণ বিউটি পার্লার যুগ তো। কি সুন্দর করে চুল কাটে, মনে হয় যেন কোন পাগলের চুল কাটাটা এরকম একটা মনে হয়। জয়নি তাই হরি বল। বিউটি পার্লার চুল কাটা তো, তা মনে হচ্ছে কোন পাগল ধরে ছেটে দিয়েছে। জয়নি তাই হরি বল। তা যাই হোক, এখন তো বিউটি পার্লার সুযোগ, তা জয়নি তাই সিঁদুর অনেকেই পড়ে না। সিঁদুর সিঁদুর সিঁদুরের উৎপত্তি কোথা থেকে ভালো করে শুনুন মা। সিঁদুরটা একটু যত্ন করে রাখবেন, এই জন্য অফ সাইডে রাখবেন না। যদি স্বামী অফ সাইড হয়ে যায় কোনোদিন আর স্বামীকে খুঁজে পাবেন না, স্বামী অফ সাইড হয়ে যাবে। সোজাসুজি রাখবেন, স্বামী সোজাসুজি রাখলে স্বামী ঠিক বজায় থাকবে, অফ সাইডে গেলে অফ সাইড হয়ে যাবে। জয়নি তাই হরি বল। এই দেখুন সিঁদুর পড়ছে, সিঁদুর, যে সিঁদুরটা শিবের উরুর উপরে কালীকে নাকি 108 বার পুরানো হয়েছিল। শিবের উরু থেকে যে রুধির বাহির হয়েছিল, রুধির মানে বোঝেন তো, রক্ত, রক্ত। জয়নি তাই, যে রুধির বাহির হয়েছিল সেই রুধির শিব নিয়ে কালীর শীতে মূলে দিয়ে বলেছিল তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক। কত দামি জিনিস যেটাকে ফেলে দিয়ে আমরা টিপের ব্যবস্থা নিয়েছি। জয়নি তাই,
টিপ কম দামে পাওয়া যায়, ফটফট করে লাগানো যায়, হাওয়া হলে উঠে যায়, ও গেল আর থাকলো, এটা গেলে সেটা পাবো, জয়নি তাই কোনো ভয় নেই। এই পুরুষ জাতির বারোটা বাজিয়ে দিয়েছে রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হ্যাঁ, দুটো জিনিস করে গিয়েছেন, সতীদাহ প্রথা আর বিধবা বিবাহ, এই দুটো জিনিস করে গেছে রাজা রামমোহন আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদম পুরুষ জাতির বারোটা বেজে গেছে, কারণ আগেরকার দিনে কি ছিল, সতীদাহ প্রথা কি হতো জানেন, স্বামী মরে গেলে জ্বলন্ত চিতায় বউকে তুলে দিতে হবে। তখনকার সময় যদি স্বামীর একটু মাথা মাথা করতো রাত বারোটার সময়, বউ ঘুমাতো না, টিপে দিত মাথা, মলম লাগিয়ে দিত, কারণ স্বামী মরে গেলে চিতায় যেতে হবে। আর এখন তো সেটা নেই, ও যতই ব্যথা করুক না কেন ওখানে আর লাগাবার লোক নেই। রাধে রাধে, আগো শুনছো কি বলছো, বলো ঘুমাচ্ছে জানো না, সারা দিন কষ্ট করেছি, যাই নি তাই হরি বল হয়ে গেল, এখন তার ওটা ভয় নেই, যাও না তুমি গেলে আরো কত আছে। না মা, আপনাদের বলছি না, আপনাদের দেশের, আমাদের দেশের এটা তো রাধানগর, রাধানগর মানে বুঝতে পারছেন, আমার রাধারানীর সঙ্গে সংযোগ আপনাদের দেশ, এদেশের মানুষ ভালো, আমি বাইরের দিকে বলি তো সেই বলাটা বলে ফেলেছি, এটা কিছু মনে করবেন না, এখানকার মানুষ সবাই ভালো, যাইনি তাই, কারণ আমার গায়ে পড়বে তো, এটা আমার বলা যাবে না, তো যাইনি তাই। তাহলে সিঁদুর, সিঁদুর যেটা মা পড়ছে, রামচন্দ্র, রামচন্দ্রের সীতা, আজকের হনুমান যে বলছে মা সিঁদুর, ওটা কি পড়ছ, ওকে কি পড়ছে বল, সিঁদুর সিঁদুর। আচ্ছা মা সিঁদুর পড়লে কি হয়, বললো জানো না, সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়। বললেন মা আমাকে একটু জল খেতে দেবে, ছলনা করে বললেন একটু জল খেতে দেবে, মা জল আনতে গেছে, আর সেই সময় কি করেছে জানেন, যত সিঁদুর ছিল কোটায় সব মাথায় ঢেলে দিয়েছে। হনুমান তো পশু জাতি তো, তা মাথায় ঢেলে দিয়েছে, মা এসে বলছে হারে হনুমান কি করলি, সিঁদুরটা সব মাথায় ঢেলে দিলি কেন, বললেন মা তুমি তো বললে পতির মঙ্গল হয়, তাই তো সব ঢেলে দিয়েছি যেন আমার প্রভুর মঙ্গল হয়। দেখুন মা, পশু জাতি রাম নাম করে পাগল হয়ে যাচ্ছে, রাম নাম রাম নাম করতে করতে পাগল হয়ে গেল। আর আমাদের দেশে কিছু পশু আছে, এমন এমন কিছু পশু আছে লেজ নেই, শুধু রাম নাম কৃষ্ণ নামের অপব্যাখ্যা করে। রাধে রাধে, কৃষ্ণ বনের মাঝে এতগুলো গোপী নিয়ে কি করেছে, আর এই সর্বনাচারীরা কি করছে, এদেরকে চাঁদা দেয়, জয়নিতা এরা বোঝে না, আসল জিনিসটা বোঝে না, যে কৃষ্ণ ভগবান নিষ্কাম প্রেম করেছিল আমাদের সঙ্গে এই জিনিসটা তুলনা করা যাবে না। বলছে ও আয়ান ঘোষের স্ত্রী তাকে নিয়ে বনের মাঝে খেলা করছে, আসলে জানে না ভগবানের স্ত্রীকে কেন দিয়েছিল আয়ান ঘোষকে। এসব বলতে গেলে সারা দিন যদি কীর্তন করি আর সারা দিন যদি আপনাদের সঙ্গে এই কথা বলি তো আমি ফুরাতে পারবো না, তো যাইনি তাই, দেখছি কি করা যায়, একটু এগুতে হবে, সময় হয়ে এসেছে পড়ায়। তবে শুনুন যে জায়গাটা কেমন, বলছে মা সিঁদুর পড়ছি, এই জন্য তুমি সিঁদুর পড়েছ স্বামীর মঙ্গল হয়, আর আমি প্রভুর মঙ্গলের জন্য মাথায় ঢেলে দিয়েছি। বললেন ভালো কাজ করেছিস। ভক্তিমতী মায়েরা, পশু জাতি কত ভগবান ভক্ত দেখুন, পশু হলেও তার কত মূল্য দেখুন। কি করলেন জানেন, যখনই রামচন্দ্র সীতাকে নিয়ে অযোধ্যায় চলে যাবে, হনুমান সেখানে বললেন প্রভু এই যুদ্ধে কত অন্যায় অত্যাচার রাহাজানি হয়ে গেছে, তোমার সঙ্গে কত ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি তো সীতামাকে নিয়ে অযোধ্যায় চলে যাচ্ছ, যাওয়ার পাশে একটা কাজ করে যাবে। বললেন হনুমান কি কাজ, বললেন শোনো প্রভু তুমি যাওয়ার সময় আমার মা অঞ্জনাকে একটু দেখা দেবে। দেখুন মা, ছেলে যদি ভালো হয় ভগবানকে ডেকে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারে, বনের পশু তার কথা শুনেছেন, প্রভু তুমি যাওয়ার সময় আমার মা অঞ্জনা দেবীকে একটু দেখা দিয়ে যান। ভগবান রামচন্দ্র বলেছিলেন হনুমান তুমি আগে আগে যাও, আমি পিছনে পিছনে আসছি। এবার হনুমান গিয়েছে মা, কিরে হনুমান এলি, ওরে হনু এদিকে আয় 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 হনু আয়, আরে এতদিন কোথায় ছিলি বাবা, এতদিন কোথায় ছিলি। বললেন মা এতদিন আমি তীর্থে ছিলাম। হনুমান কি মিথ্যা কথা বললো মা, বাবা হনুমান কি মিথ্যা কথা বললো, তীর্থে রামচন্দ্রের চরণ তো তীর্থ গো, তাই বললেন এতদিন ছিলাম আমি তীর্থে। বললেন হারে মা তো বুঝতে পারিনি, বলছে হারে খোকা আমি বৃদ্ধ হয়ে মরতে গেলাম, আমাকে একটু তীর্থ দেখালি না, তুই তীর্থে গেলি বাবা, আমাকে একটু নিয়ে চল না বাবা,
আমি তীর্থে যাবো বাবা, আমাকে একটু নিয়ে চল না। বললেন, মা তীর্থে তোমায় যেতে হবে না, তীর্থ তোমার বাড়ি আসছে। জয় জয় রাম জয় জনকী, 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 বলছে তীর্থ তোমার বাড়ি আসছে, তীর্থের কাছে তোমার যেতে হবে না। আরে তীর্থ আমার বাড়ি আসছে যেই বলেছে, এদিকে দ্বারে ডাক দিয়েছে ভগবান রামচন্দ্র, মা দেখি এত সুন্দর করে আমার মা বলে কে ডাকলো। হনুমান তুই দেখেছিস? হনুমান বুঝতে পেরেছে আমার প্রভু এসে গেছে। বলছে, না মা আমি ডাকিনি গো মা, ওমা চেয়ে দেখো। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় ঈশ্বর আল্লাহ কে জানাম, শাস্ত্র সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ কে জানাম, শাস্ত্র সুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। এই দিকটা বাদশার, এই দিকটা কানা হয়ে গেছে কেন গো? জয়নিতা এইদিকে তো সব আমার নিজের লোক দেখছে এই জন্য। জয়নিতা আজকের কিন্তু আপনাদের আমি কেউ নই, ভক্তিমতী মায়েরা ভালো করে জানুন। আপনারা মনে করছেন আমার গ্রামের ছেলে এখানে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে কিন্তু আপনাদের সঙ্গ আমি ছেড়ে দিয়েছি। আমার একমাত্র সঙ্গ কিন্তু ওই সঙ্গ, আবার যখন আপনাদের কাছে যাব আপনাদের মানুষ, এই কিন্তু তফাত। তাই ভক্তিমতী মায়েরা মাঝে মাঝে জয়ের ধ্বনি সংকেত ধ্বনিটা আমার জন্য নয় ভগবানের জন্য দিয়ে রাখবেন। তাতে কি হবে, দেহটা পবিত্র হবে, আর দেহ যদি পবিত্র হয় ভগবানের জন্য সুর বাজতেই থাকবে। এই দেখুন মা যখনই মা বলে ডেকেছে, আর ছুটতে 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 মা অঞ্জনা দেবী গিয়ে বলছে রাম। কি রে বাবা তুই আমাকে মা বলে ডাকছিস কেন? আরে আমাকে মা বলছিস? বললেন, মা তোমাকে না মা বলে আমি তো থাকতে পারছি না, কারণ এমন পবিত্র গর্ভে এত সুন্দর একটা সন্তানের জন্ম হয়েছে যে ভগবানকে ডেকে আনতে বাধ্য করে বাড়িতে। তার গর্ভকে প্রণাম না করে আমি তো সুখী হতে পারছি না মা। ওমা তোমার চরণকে একটু প্রণাম করতে দেবে, তোমার চরণকে একটু প্রণাম করতে দেবে। বললেন, রাম তুই আমার চরণে প্রণাম করবি? বললেন, মা আজকে যদি তোমার চরণে প্রণাম না করি তাহলে আমার দেহ শান্তি পাবে না। ভক্তিমতী মায়েরা, তাহলে সন্তান যদি ভালো হয় গৃহে আসতে বাধ্য হয় ভগবান। আমি জানি অনেক মানুষ এসব কাহিনী জানেন, তবু হরিবাসরে শুনতে হয় কেন জানেন? একটা কথা শুনুন, লক্ষ লক্ষ ফল হয় বৃক্ষে, বটবৃক্ষে, সব কিন্তু বটবৃক্ষের তলায় পড়ে, একটাও চারা হয় না। চারা হয় কখন? কোন পাখি যদি খায় লালার সঙ্গে পাক হয়ে স্টমাকে যায়, স্টমাকে যাওয়ার পরে সেই পাখি বিল্ডিং এর কাটনিশে পায়খানা করে, সেখানে চারা হয়,
তার আগে চারা হয় না। ভক্তিমতী মায়েরা, আমরা জানি অনেকেই অনেক গ্রন্থ জানেন, তবু যতই গ্রন্থ থাকেন আর যতই গ্রন্থ জানা থাকে আর বাড়িতে যতই গ্রন্থ থাকে, কিন্তু হরিবাসরে এসে যদি মধু মাখানো কৃষ্ণ নামের ভিতরে না ডোবা যায় তাহলে নাকি ওই নামামৃত পাক হয়ে হৃদয়ের মধ্যে যায় না। তাই যায়নি, তাই কীর্তন বাসরে এসে ভগবানের চরণ পাওয়ার একটু আশায় ব্যস্ত থাকুন। আজকে দেখুন ভগবান কি করলেন, চাঁদ মুখে বেণু দিয়েছে, আর ওই বেণুর ধ্বনি কারা শুনেছে? ধবলি, পরিষ্কার রূপের মানুষ যারা মন প্রাণ জীবন যৌবন আত্মকুল গুরু গৌরব লাজ লজ্জা হেমাগার সিংহাদার সব দিয়েছে। শুধু তাই নয়, কি দিয়েছে? জয়নিতাই এই দেহটা সর্বস্ব দিয়ে দিয়েছে, সব হয়েছে, এরা ভগবানের চরণ পেয়েছে। তাই তারা এসে কি করছে? তারা হাম্বা 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 করে, হাম্বা 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 করে, হাম্বা গভীর ঠিক আছে। জয়নিতাই হরিবল, বাহ হেমা, এই সুন্দর জায়গায় এসেছেন, আর যে আসতে পারবেন এই গ্রান্টি কার্ড কিন্তু কারো কাছে নেই, তবে এই মধুর মধুর জায়গায় জেগে মধুর মধুর সুরটা দিতে ভুলবেন না। এই দেখুন ভগবান এসেছে আপনাদের ডাকে আপনাদের কাছে, আজকের ভগবান আপনাদেরকে ধরা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তাই ডাকছে পশুগণের ধবলি। বিভূতি মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া গীতা মণ্ডল 20টি টাকা এবং পরিতোষ সরকার 50টি টাকা দান করলেন। আর এই বিভূতি মণ্ডল যিনি আপনাদের সামনে কীর্তন গান পরিবেশন করছেন, এই দলদাতা পার্থসারথি মণ্ডল শিক্ষক, উনি আমাদের এই দল দিয়ে আমাদের এই মহৎ যজ্ঞটাকে সাফল্য মণ্ডিত করেছেন। রমেশ মৃদা, তার মেয়ে তাপস রায় অকাল মৃত্যু হওয়ার জন্যে, তার আত্মার শান্তি কামনার জন্যে এই কীর্তন গানে সন্তুষ্ট হইয়া বিভূতিদার 35টি টাকা উপহার করলেন। জয় জয় শ্রীরাম সীতার প্রতি একবার স্মরণে হরি হরি বলো। নামটি উনি ভুল ঘোষণা করেছেন, তাপসী মৃধা। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রাষ্ট্রিয়া করো, রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রাষ্ট্রিয়া করো, রাধে রাধে নাম জপ করো। এইরকম আসরে আসার সৌভাগ্য হয় না, যাই গোবিন্দর কৃপায় এসেছি, যতক্ষণ কিছু বলারও ইচ্ছে হয়। যাই হোক, খুব কাছের মানুষ বিভূতিদা আমাদের এখানে আছেন,
অনুষ্ঠান করছেন, খুব ভালো লাগছে। ছেলেরাও খুব ভালোভাবে অনুষ্ঠানটা সাজিয়েছে, এটাও খুব ভালো লাগছে। দুটো পুয়ন তো খোয়ালি করেছি, কিন্তু মনে করলাম যে মেশিনের মোবিল পাল্টাতে হবে, তাই এখানে এসছি মেশিনের মোবিল স্বরূপ পাল্টাবার জন্যে। এই কীর্তন গান হচ্ছে মেশিনের মোবিল পাল্টানোর যে রাম দরকার আছে, না হলে মেশিন চলে না। মানুষের পুঁথি প্রত্যেকে আমার মনে হয় কীর্তন গানটা এইভাবে মানুষের একতাবদ্ধ হয়ে সবার আসে মোবিল স্বরূপ পাল্টানো উচিত। জয় জয় শ্রী রাম সীতার স্মরণে একবার হরি হরি বলো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পূজা করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নামে রস পূজা করো। রাধে 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 জপ করো, কথাটা হয়তো ভালো বলতে পারেন, একটু অসুবিধা হলো, তবে কথাটা শুনে ভালো লাগলো। কি জানেন, আমার যিনি দাতা মাস্টারমশাই, আমার সঙ্গে খুব পরিচয়, অনেক সময় দেখা হলে আমি মাস্টারমশাইকে খুব সুন্দরভাবে সুন্দর ব্যবহার জানাই। তবে আমার দাতা হয়ে আজকের আমার খুব ভালো লাগছে যে এই মোবিল পাল্টানোর গল্পটা হলো না, মাস্টারমশাইয়ের জীবনে মনে হয় এমন একটা জিনিস ঘটে গেছে, আপনাদের সামনে নূতন একটা ভক্তের জন্ম হয়েছে, আপনারা জানেন কি না জানি না। তা আমি দূর থেকে সংবাদ পেয়েছিলাম, ফোন করে আমাকে জানানো হয়েছিল ওই দিনে কীর্তনের জন্য, কিন্তু আমি ফাঁকা নেই। তবে জয়নিতাই তার জীবনীটা শুনে এত ভালো লাগলো যে জীবনী তার মোবিল পাল্টানোর মতন হয়ে গেছে, মানে জীবনে মৃত্যুপথযাত্রী হয়ে সে ফিরে আসে, তারপরে তিনি এমন একটা দাতা হয়েছেন। শুধু এই দাতা নয়, জীবনে প্রতিজ্ঞা নিয়েছেন আমি যতদিন বাঁচবো আমি ভক্তের চরণধুলি পাবো আর ভক্তের জন্য অনেক কিছু করবো, আপনার আশীর্বাদ করবেন, এমন মানুষ যেন ভারত মাতার বুকে লক্ষ লক্ষ জন্মগ্রহণ করে আর ভগবানকে সেবা দিতে পারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে তুমকো শক্তি, উনকো মিলবে কি কৃষ্ণ কি ভক্তি। রাধে রাধে তুমকো শক্তি, উনকো মিলবে কি কৃষ্ণ। রাধে কৃপা দৃষ্টি বড় ছায়া করো, রাধে রাধে নাম জপ করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। কৃপা দৃষ্টি বড় ছায়া করো, রাধে রাধে নাম জপ করো। জপ করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। নারী গৌর বিমানন্দ হরি হরি বল। রাধে জপ করো, রাধে মনে মনে ঝড়টা তুলে রাখবেন, মনে মনে ঝড়টা তুলে রাখলে ভোল্টেজ একটু কমবে না, আর যদি ঘুম এসে যায় জানবেন ভোল্টেজ কমে যাচ্ছে, তাহলে ভোল্টেজ কমতে দেবেন না। পরবর্তীকালে দেখবেন একটা সুন্দর বাচ্চা মেয়ে আসছে আপনাদের সামনে অনেক দূর থেকে। গান শুনুন, শুনতে থাকুন, দেখুন মোটামুটি আমি ছাড়া আর সবাই আপনাদের কাছে সুন্দর কীর্তন দান করে যাবে। আচ্ছা জয়নিতাই, আমি তো আপনাদের ছেলে ওই জন্য বললাম, কিছু মনে করবেন না, কারণ আপনাদের ঘরের ছেলে, ভালো হলেও যা আর না হলেও তাই, আপনারা ইচ্ছাকৃত ভালোবাসছেন আমাকে। তো জয়নিতাই, আজকের ভগবান এসেছেন শ্রীধাম বৃন্দাবনে, ভগবান এসে কি দান করছেন? সুখ দান করছেন, টাকা পয়সা ঐশ্বর্য নয়, সুখ দান করছেন, ভালোবাসা দান করছেন। এই ভালোবাসার ভগবান এসেছেন, বিশ্বাসটাকে ধরে রাখুন, যে বিশ্বাস আজকের মাস্টারমশাইয়ের মনে এসে গেছে এই বিশ্বাস ধরে রাখলে আপনারা সব পাবেন। এই বিশ্বাসের উপর দাঁড়িয়ে একটা কথা বলে যাই, কারণ যিনি আমাকে দান করেছেন তার হয়ে একটা গল্প আপনাদের করব ভাগবত থেকে, একটা ছোট্ট চড়াই পাখির গল্প। একটা চড়াই পাখি কি করেছিলেন জানেন, তার তিনটে ডিমের মধ্যে বাচ্চা এসে গেছে, এবার বাচ্চাটা ছেলেরা ছোঁয়াছুঁয়ি করছে, তাই তিনটে ডিম ধরে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার পালিয়ে যেতে গিয়ে সমুদ্রের উপর থেকে যাচ্ছে ডিম, তিনটি পড়ে গেছে জলের মধ্যে। ভক্তিমতী মায়েরা, যারা মা হয় তাদের যন্ত্রণা কত, মা ছাড়া বাবারাও অত খেয়াল করে না।
দুটো বয়াকাল লাগালে বাবা হয়, দুটো মায়াকাল লাগালে মামা হয়। মায়ের উপর মধুর শব্দ নেই। পাখিটার বাচ্চাটা যখন জলের মধ্যে পড়ে গেছে, ডিমটা বাচ্চা আছে তার মধ্যে, পাখিটা কি করেছে, জলের উপর ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ে ডানায় জল নিয়ে তীরে গিয়ে ঝাড়ছে, বারবার পড়ছে আর ঝাড়ছে। বিপদে সন্তানকে বাঁচাবার জন্য এমন অনেক ঘটনা আমি দেখেছি, আমার নিজের জীবনেও ঘটেছে। জয় নিতাই হরি বল। দিক বিদিক জ্ঞান থাকে না তখন। তাহলে বাচ্চাটা যখন বাঁচাবার জন্য জলে পড়েছে, আর জলে পড়ার সঙ্গে সঙ্গে সেই পথ দিয়ে নারায়ণ বিনা যন্ত্র বাজিয়ে বাজিয়ে নারায়ণ 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 করতে করতে আসছে। নমো নমো নারায়ণ, 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 নমো 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 নারায়ণ, 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 জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ, জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ, নমো নমো নারায়ণ। এই যে ও পাখি, বারে বারে দেখছি জলে পড়ছো আর তীরে এসে ডানাটা ঝাড়ছো, তুমি কি ভেবেছো বৃহৎ সরোবরটা শুকাবে নাকি? পাখিটা হাসতে হাসতে বললেন, ওগো নারদমণি, আমি সরোবরটা শুকাতে চাইছি তো, আমার তিনটে ডিম হারিয়ে গেছে, তাই রাগ হয়েছে আমার। বললেন, হ্যাঁ গো, তোমার তিনটে ডিম হারিয়ে গেছে, তা তুমি ছোট্ট পাখি সাগরটা শুকাতে পারবে? বললেন কি জানেন, যে এতক্ষণ ভেবেছিলাম পারবো না, কিন্তু তোমার মতো মুনির চরণ যখন দর্শন হয়েছে, আমি এবার বিশ্বাস রেখেছি যে পারবো। বলে, দাঁড়াও দাঁড়াও, আমার চরণের এত দাম আমি তো জানি না। আচ্ছা দাঁড়াও, তুমি এখানে থাকো, আমি আসছি। কৃষ্ণ যেখানে ছিল গোলকে, নারদমণি ছুটতে 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 গিয়ে বলছে, কৃষ্ণ কি ব্যাপার নারদ, হাঁপাতে হাঁপাতে আমার চরণে কেন? বললেন, কৃষ্ণ একটা ব্যাপার ঘটে গেছে, একটা ছোট্ট পাখি জলে পড়ছে আর ডাঙায় উঠছে। আমি বললাম, তোমার সাগর কি শুকাতে পারবে? বলে, আমার তিনটে ডিম হারিয়ে গেছে, কিন্তু এতক্ষণ ভেবেছিলাম পারবো না, তোমার চরণ যখন দর্শন হয়েছে আমি পারবো। আচ্ছা ঠাকুর, ওই পাখিটা সাগরকে কি শুকাতে পারবে? প্রশ্নটা দেখুন, নারদ করছে কৃষ্ণের কাছে যে ওই পাখিটা সাগর শুকাতে পারবে। কৃষ্ণ বলল, নারদ, ও যদি শুকাতে না পারে আমি নিজে যেয়ে ছেঁচে দেব। নারদ বললেন, প্রভু তুমি ছেঁচে দেবে কেন? বললেন, ও যে আমার ভক্তকে বিশ্বাস করেছে, ও তোমার ভক্তকে বিশ্বাস করেছে, ও যদি ছেঁচতে না পারে আমি নিজে যেয়ে ছেঁচে দেব। ভক্তিমতী মায়েরা, বাবা এই জন্য কি বললাম, ভগবানকে বিশ্বাস করলে নিজে যে কাজ না পারা যায়, ভগবান সেই কাজ করে দেয় না। আমাকে আমাকে দান করেছে বলে এত বড় আশীর্বাদ করছি তাই নয়, আমি আমাকে দান করেছে বলে নয়, আরো দান করেছে, কীর্তন শুনতে পাবেন, তার তার অনেক অবদান হচ্ছে, যে অবদানটা আপনাদের সামনে আসছে তার জন্য আজকে দাঁড়িয়ে আশীর্বাদ করছি, যে পার্থ সারথি না হয়ে একদিন যেন কৃষ্ণের সারথি হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে রাধে জয় রাধে। আজ
আজকের ভগবান কি করলেন, বেনুটা বাজিয়ে দিলেন। শুনেছে ধেনুগণ, ছুটতে ছুটতে আসছে। হ্যাঁ শুনি আকার জয়নিতাই, আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, আমার এই ভিখারি ছেলেগুলো যেন আরো ভিখারি হয়ে আপনাদের কাছে থাকতে পারে। আর আমি এই কথাটা বলছি কেন জানেন, এই কমিটির বাচ্চাদের সঙ্গে আমি একটু জড়িয়ে গেছি, কারণ বাচ্চারা আমাকে বড় বিশ্বাস করেছে, দাদা বা কাকা আমাদেরকে একটু দেখবেন। আমি দেখতে দেখতে ওদেরকে একটু দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার তো সামর্থ্য নেই। তাই আপনারা আজকের বাচ্চারা কিন্তু আপনাদের কাছে যাবে। আমি কোনোদিন কারো কাছে ভিক্ষা চাইনি, কিন্তু আমার জন্মটা ভিক্ষায় গেছে। আমি ভিখারির ছেলে, অনেক জায়গা থেকে বঞ্চিত হয়েছি, অনেকের কাছে অনেক কিছু চেয়েছিলাম, কেউ দেয়নি, কারণ সেদিন আমার কোনো সম্মান ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কোনো দামই ছিল না, তাই কোনোদিন কিছু দেয়নি। তাই কোনোদিন আর ভিক্ষা করতাম না, সৎপথে ইনকাম করার চেষ্টা করেছিলাম। আজকের আপনাদের কাছে আমার একটা ইচ্ছা, ভিক্ষা করার বাচ্চাদের হয়ে। যদি কিছু ভিক্ষা চাই আপনারা, বেশি না, দশটা করে টাকা দেবেন, দেবেন তো? ভোল্টেজ কমে গেল কেন? অনেকের ভোল্টেজ কমে গেছে, একটু হাত তুলুন তো, কারা দেবেন? জানিতাই, এই তো বা অনেক মানুষ আছে, দশ টাকা করে আমাকে দেবে। তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সারা জীবন যেন আপনাদের কাছে ভিক্ষা করে চলতে পারি, মরে যদি আবার আসি আপনাদের মতন মায়ের গর্ভে যেন আসি আর ভিক্ষা যেন করতে পারি। আজকের না না, এমন এমন কিছু দেবেন না, শব্দ হওয়া মাল কিন্তু দেবেন না। জয়নিতাই, আমার ছেলেরা যাচ্ছে আমার হয়ে, আর আমি মায়েদের কাছে একটা কথা বলবো, আপনাদের ছেলেরা এত সুন্দর হয়েছে, আপনারা বেশি না, দশটা করে টাকা দেবেন, খুচরো পয়সা দেবেন না, যা শব্দ হয় এমন মাল দেবেন না। জয়নিতাই, এই মায়েরা যাচ্ছে, আপনারা দেবেন, আপনাদের কাছে যাচ্ছে। আজ ভগবান বৃন্দাবনে এসেছে, আজ বেনু বাজালো, বেনু বাজালো, বেনু বাজালো, বেনু। বিভূতি মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া অঞ্জনা সর্দার ও অভিলাষ সর্দার 100 টাকা টোটাল সম্প্রদায়কে দিচ্ছেন, এবং লক্ষ্মীকান্ত মণ্ডল 20টাকা দান করলেন, নমিতা বীর 10টাকা দান করলেন। বেনু বাজালো, বেনু বাজালো, বেনু বাজালো, বেনু বাজালো, সদায়াচি বেনু বাজালো, বেনু বাজালো, গৃহে ফিরে যাবে বলে বেনু বাজালো। বেনুটা বাজিয়েছে ভগবান, ধেনুগণ শুনতে পেরেছে, জীবনে যে ধেনু ছিল এই ধেনুগুলো সবাই শুনতে পেয়েছে। শুনিয়া কানুর বেনু উত্থ মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আপনাদের ঘরে দেখবেন অনেক সময় ধেনুগণ ছাড়া পেলে দেখবেন লেজটা পিঠের উপর দিয়ে ছুটতে 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 হাম্বা হাম্বা করে, হ্যাঁ, মুখের তৃণ রেখে কি বলে, প্রভু প্রভু গো, হাম বা হাম বা হাম, কি বলতে চায়, আমাদের বাক শক্তি প্রদান করো, যেন আকুল প্রাণে গাইতে পারি, যেন আকুল প্রাণে গাইতে পারি, আকুল প্রাণে গাইতে পারি, যেন আকুল প্রাণে গাইতে পারি, তোমার এই হরি নাম আকুল প্রাণে গাইতে পারি, তোমার এই হরি নাম আকুল প্রাণে গাইতে পারি, আজ মধুমাখা কৃষ্ণ নাম আকুল প্রাণে গাইতে পারি, মধুমাখা কৃষ্ণ নাম, আজ নাম যেন ভুলো না হে, মধুমাখা কৃষ্ণ নাম, আকুল প্রাণে গাইতে পারি। শুনিয়া কানুর বেনু উত্থ মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপর। এবার কি করেছে, কানুর বেনু শুনে উত্থ মুখে ছুটতে ছুটতে হাম্বা হাম্বা রব করে ভগবান কৃষ্ণের কাছে এসে কি করছে জানেন, আলিঙ্গন করছে, জিহ্বা দ্বারা ভগবানের দেহকে চেটে চেটে দিচ্ছে। এই জায়গাটা দর্শন করে কবিরাজ গোস্বামী পদবাদ করেছিলেন,
বাঘ বিচ্ছন্তি বসবা, দেবতা মানবিচ্ছন্তি শুক বিচ্ছন্তি মানবা। কি বলেছিলেন? বাঘবিহীন পশুগণ কথা বলতে জানে না, তারা চাইছে প্রভু আমাদের যে 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 স্থানে জড়ত্ব আছে এই জড়ত্বগুলো পরিষ্কার করে দাও, যেন আকুল প্রাণে তুহার নাম গাইতে পারে। পশুগণ তারা চাইছে আমরা যেন নাম গাইতে পারি। বাঘ বিচ্ছন্তি পশুবা, দেবতা মানবিচ্ছন্তি, দেবতাগণ মানব হতে চাইছে, দেবতাগণ মানব হতে চাইছে। কি চাইছে? দেবতাগণ বলছে প্রভু সারা জীবন তো পাথরের ঠাকুর হয়ে থাকলাম, মানব একবার হরি বললে নাকি মোক্ষধামে চলে যায়, আর আমরা লক্ষ লক্ষ কোটি কোটি বছর পাথরের জন্ম পেলাম, একবার মানব করে দাও, যেন ওই মানব হয়ে উদ্ধার হয়ে যেতে পারি। ভগবান মানুষ হতে চাইছে। হ্যালো, দেবতা মানবিচ্ছন্তি সুখ বিচ্ছন্তি মানব, আর আমরা কি চাইছি? সুখ দাও, সুখ, টাকা পয়সা ঐশ্বর্য বিষয় ভালো স্ত্রী পুত্র পরিজন সংসারে সবকিছু দাও। এবার কি করলেন দেখুন, সুখ চাইছি, ধেনুগণ বলছে সব কিছু চাই না প্রভু, আমাদের যে যে স্থানে জড়ত্ব আছে পরিষ্কার করে দাও, আমরা তোমার কাছে এসেছি। কি বললেন? জীবনে যে ধেনু ছিল ফিরিয়া যা কত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া কত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া যা কত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া কত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া কত্র কইল, চালাইল গোকুলের মুখে চালাইয়ে দিল গোকুলেতে, চালাইয়ে দিল। বাহ, শ্বেতকান্তি অনুপমা, আগে ধায় বলরামা শিশু চলে ডাইনে বামে, গোকুলের মুখে চালিয়ে দিল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রিত কইল, চালাইল গোকুলের মুখে। আজকের গোকুলের মুখে চালিয়ে দিয়েছে জয়নিতাই। কাদেরকে নিয়ে গেছে? ধবলি, শ্যামলি, রূপালি, পিয়লি, কমলি, একই একই হলো মঙ্গলি, সব ধেনু এসে গেল কিন্তু মঙ্গলি এলো না কেন? ছোট্ট বাছুরি, যে বাছুরিকে সবচেয়ে ভালোবাসত ভগবান, তাকে দেখতে পাচ্ছ না, চলে যাবে এমন সময় থমকে গেছে। মঙ্গলি, মঙ্গলি রে, ওরে মঙ্গলি রে, ফিরে যাই রে, আর তো গগনে বেলা নাই রে মঙ্গলি রে, আমার মা ডাকছে, আর তুই কোথায় গেলি এমন করে হারিয়ে, এখন আমি তোকে নিতে গেলে তো অনেক রাত হয়ে যাবে, কোথায় মঙ্গলি? মঙ্গলি রে, ফিরে আই রে, আমরা যে ঘরে ফিরে যাব, ফিরে যায় ওরে মঙ্গলি রে। বাবা, এই জায়গাটা একটু লক্ষ্য করুন, মঙ্গলি ধরা পড়ে গেছে কচি ঘাস খেতে খেতে অনেক দূর বনে চলে গিয়েছিল, সেখানে লতা পাতা যুক্তি করেছে যে মঙ্গলিকে ওরা খুব ভালোবাসে, কিন্তু ভগবান আমরা ডাকলে আসে না, যদি মঙ্গলিকে ধরে রাখি ভগবান এসে মঙ্গলিকে নিতে আসবে, আর সেই সময় ভগবানের চরণটা আমরা জড়িয়ে ধরব।
তাই লতা পাতা যুক্তি করে মঙ্গলীকে লতা পাতার বাঁধনে বেঁধে ফেলেছে। এবার ভগবান যখন ডাক দিয়েছে, মঙ্গলী কানে শুনতে পেয়েছে, মঙ্গলী প্রভুর ডাক শুনতে পেয়ে বলছে, প্রভু প্রভু গো প্রভু বলে ডাকলো, কিন্তু কোথায়? কি করে যাব প্রভু গো, আমার চারিধারে যে কাটার বেড়া, বলো বলো তোমার কাছে আমি কি করে যাব। ভক্তিপতি মায়েরা এই জায়গায় একটা কথা শুনে যান, কি বলতে চাইলেন যে কথাটা হলো, মঙ্গলী কাঁটার উপরে যখন লাফ দিয়ে পড়ছে প্রভুর ডাক শুনে, ওই কাঁটার আঘাতটা মঙ্গলীর গায়ে লাগছে না, ভগবানের গায়ে রক্ত পড়ছে আঘাতটা লেগে। মঙ্গলী 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 মায়েরা, সাধু গুরু বৈষ্ণব চরণে আবারও শত সহস্র কোটি প্রণাম। কি ভালো দেখুন, ভগবান যখন মঙ্গলীর কাছে গেছে, লতা পাতা তারা কি করেছে জানেন? মঙ্গলীকে ছেড়ে দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু প্রভু গো, আমরা বড় অন্যায় করেছি প্রভু, তোমার সাধের মঙ্গলীকে বেঁধে রেখেছিলাম একটাই কারণে, তোমার চরণ ধুলি পাবো বলে, তোমার চরণ তলে আমাদের একটু আশ্রয় দাও প্রভু, তোমার চরণ তলে আমাকে একটু আশ্রয় দাও। নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দ হরি 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 হরি। শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত মায়েরা এবং বাবারা এবং আমার ছোট ভাই ও বোনেরা, শিশির মণ্ডলের একমাত্র কন্যা দেবলীনা মণ্ডল ওনার গানে খুবই আনন্দ পেয়ে তাকে পঞ্চাশটি টাকা উপহার দিচ্ছে। প্রভু তুমি তোমার কাছে নিয়ে যা, আমি যে এই কাটার বেড়া বন্ধ হয়ে আছি। প্রভু তোমার মঙ্গলীকে আমরা ছেড়ে দিয়েছি, প্রভু আমরা তোমার চরণধুলি পাওয়ার জন্য এমন কাজটি করেছিলাম, তোমার চরণধুলি পাওয়ার জন্য প্রভু আমাদের ক্ষমা করতে পারবে না।
দেখি প্রভু আমাদের কাঁটার আঘাতে তোমার গায়ে রক্ত পড়ছে প্রভু, তোমার গায়ে রক্ত পড়ছে প্রভু, আমাদের তুমি ক্ষমা করে দাও প্রভু। লতা পাতা যারা কৃষ্ণ ভক্তি যার মধ্যে থাকার কথা নয় তারা কাঁদতে কাঁদতে বলছে প্রভু আজকের তোমার চরণ পেলাম, তুমি তোমার দাস করে রেখো প্রভু, আমরা তোমার কাছে আর কিছু চাই না। আজকের ভগবান সেই মঙ্গলীকে কোলে নিয়ে এবার ঘরে ফিরে যাবে বলে ভগবান আমার সদা বলরাম সবাইকে সঙ্গে করে নিয়ে আজ ভগবান চলেছে। শ্বেতকান্তি অনুপমা আগে ধাই বলরামা আর শিশু চলে ডাইনে বামে। আজ কি করেছে মনের আনন্দে চলেছে ঘরে যাবে, কোথায় গিয়ে দাঁড়ালো আওলো কদলির বনে, আওলো কদলির বনে, আওলো কদলির বনে, আওলো কদলির বনে, আওলো কদলির বনে। কোথায় গেলেন? কদলির বাগানে, কলা বাগানে। ভগবান যখন ফিরে যাবেন কলা বাগানের উপর দিয়ে যেতে হয়, এইখানে জায়গাটাকে লক্ষ্য করুন। শ্রীরাম সুদাম দাম মধুমঙ্গল বটু বলরাম ধবলি শ্যামলী রূপালী পিয়লি কমলি মঙ্গলি করে সবাইকে নিয়ে যখন কদলী বাগান দিয়ে যাচ্ছে, কি হয়েছে জানেন? কদলী কেউ কাঁচা ছিল, কেউ সবে বেরোচ্ছে, কেউ পেকে গেছে, এমন একটা অবস্থায় সবাই গোবিন্দ সেবা দেবে বলে আগে সঙ্গে নুয়াইয়েছে, আগে সঙ্গে নুয়াইয়েছে, আগে সঙ্গে নুয়াইয়েছে, আগে সঙ্গে নুয়াইয়েছে, গোবিন্দ তোমার হোলাম বলে আগে সঙ্গে নুয়াইয়েছে, গোবিন্দ তোমার হোলাম বলে আগে সঙ্গে নুয়াইয়েছে। এই যে এই যে এক সঙ্গে মাথা নত করে দিয়েছে, গোবিন্দ আজকে তোমার সেবা দেব। তা গোবিন্দ বলছে তোমরা সেবা দেবে কি করে, তোমরা তো কেউ পেকেছো কেউ পাকেনি, ও গোবিন্দ তুমি কৃপা করো। আর গোবিন্দ যেই কৃপা করেছে আগে সঙ্গে পেকে উঠেছে, আগে সঙ্গে পেকে উঠেছে, বলে গোবিন্দ কৃপা পেয়ে আজি আগে সঙ্গে পেকে উঠেছে। আচ্ছা ভক্তিমতী মা, যারা কাঁচা ছিল তারা পাকে কোনোদিন, এই কথা বিশ্বাস করে নিলেন? গোবিন্দ বললেই পেকে যাও এটা হয় নাকি? কিন্তু হয়েছে আপনাদের কাছে। এই দেখুন, আমি যখন বললাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল, ওই সময় দেখুন সবাই কেমন জয়ের ধ্বনি একসঙ্গে, আর ওই সঙ্গে সবাই হরিধ্বনি। যারা ছোট ছিল তারাও বলল, তারাও পেকে গেছে, সেবা দেওয়ার মতন হয়ে গেছে, মানে এই কথা বলায় সেবা চলে গেছে। আর যারা দেওয়ার মতন উপযোগী তারা তো দিল, পেকে গেছে যারা তারা তো দিল। তো যাই নিতাই বললেন এই জন্য ভগবান সেবার জন্য ভগবান বাসরে এসে যদি একসঙ্গে ভগবানের কিছু দিয়ে দেয় সবাই এক সমান হয়ে যায়। আজকের দেখুন ভগবান কৃষ্ণ আমার যখনই ধেনুগণ নিয়ে যাচ্ছে, শ্রীমতী রাধারানী আমার অট্টলিকার উপর হইতে সখীদের বলছে ওই চেয়ে দেখ আমার বধু আসছে, ও ললিতা বিশাখা চম্পকলতা ইন্দ্রেখা তুঙ্গবিদ্যা সুদেবী রঙ্গদেবী এদিকে শোন, ওই দেখ আমার বধু আসছে, কি করবো বধু দর্শনে যেতে হবে, কি করে যাবো বলতো, শাশুড়ি ননদীর ঘরে বাস। ললিতা বললেন শোন, তাড়াতাড়ি করে 108টি প্রদীপ নির্মাণ কর মাটি দিয়ে, যেটা আমরা করি। তাই ওই কালী পূজার একদিন আগে আমরা মাটি দিয়ে প্রদীপ নির্মাণ করি না, 14 পুরুষ আবির্ভূত হন। আজকে বললেন শোন, তোরা এক কাজ কর 108টি প্রদীপ নির্মাণ কর, তাতে ঘৃত পোলতা দ্বারা জেলে দে, একটা সজ্জিত থারিতে করে আমার মাথায় দে। বললেন কেন? যদি কেউ জিজ্ঞাসা করে শাশুড়ি ননদি তোরা বলবি আজকের 14 পুরুষ উদ্ধার হওয়ার দিন, তাই প্রদীপ দিতে যাচ্ছি। কৃষ্ণ দর্শন করতে গেলে কি হোক কি করতে হয় দেখুন,
ভালোবাসা এমনি হয় না, জয়নিতাই ভালোবাসা করতে গেলে কতটা কষ্ট করতে হয়। আজকের বাসলাম কালকে ছেড়ে দিলাম, জয়নিতাই ভালোবাসা ভালোবাসো নয়। একমাত্র ভালোবাসা জানে কে? রজকিনী চণ্ডীদাস, যারা প্রেমের শিরোমণি। জয়নিতাই ভালোবাসা জানলে ভগবানের কাছে বংশ দেওয়া যায়। চিন্তা বিল্লমঙ্গলকে ভগবানের কাছে পাঠিয়ে দিয়েছিল ভালোবাসার গুণে। আজকের দেখুন শ্রীমতী রাধারানী প্রদীপ সজ্জিত থাড়িটা মাথায় নিয়েছে, আর সখীগণ পিছনে কি করছে? সংকেত ধ্বনি আর উলুধ্বনি করছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমান, রাম রাঘব রাম রাঘব রাম। এই যে মা যা বলেছে বলেছে, কিন্তু এগিয়ে গিয়ে আর বলতে পারছে না, শাশুড়ি ননদি এখানে কৃষ্ণ নাম করলেই বিপদ। জয়নিতাই বাদিনীর ঘরে বসত কেমন চুরি করে হরিনাম করতে হয় দেখুন, শাশুড়ি যদি দেখে যে নীল শাড়ি পরেছে বলবে কি জানেন? কালাকে ভুলতে পারিনি তাই বসনে বসনে বেঁধে রেখেছে। আবার যদি অঞ্জন পরিধান করে কি বলে জানেন? বলেন কালাকে ভুলতে পারিনি বলে নয়নে নয়নে বেঁধে রেখেছে এমন জায়গা। আর সেইখান থেকে কৃষ্ণ দর্শন করতে যেতে হচ্ছে প্রদীপ সজ্জিত থাড়ি নিয়ে। শাশুড়ি জিজ্ঞাসা করেছিল, বৌমা এত রাত্রে কোথায় যাচ্ছ? বললো, আমি জানি না মা, ওরা নিয়ে যাচ্ছে তাই যাচ্ছি ওদের কাছে, শোনো। ললিতা বললেন, ওমা সে কি তুমি বৃদ্ধ হয়ে গেছো জানো না? আজকের চৌদ্দ পুরুষ আবির্ভূত হয়েছেন তাই আমরা প্রদীপ দিতে যাচ্ছি, 108টি প্রদীপ নির্মাণ করে যাচ্ছি প্রদীপ দিতে। বলে ও তাই, যাও যাও আর দেরি করো না যাও। ভক্তিমতী মায়েরা যখন ছেড়ে দিয়েছে, যখনই ছেড়ে দিয়েছে শাশুড়ি ননদি জুড়ে দূরে পড়ে গেছে, আর যখনই দূরে পড়ে গেছে আমার রাধারানী কি করছে জানেন? প্রদীপ সজ্জিত থাড়ি নিয়ে মাথায় কি গান করছে জানেন? শ্যামা মা শ্যামা মা, 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 শ্যামা মা শ্যামা মা। পূর্ব রাধানগর পশ্চিম পাড়া যুবোদয় সংঘের ময়দানে এই 48 ঘন্টা যে লীলা কীর্তন চলছে, এই এত বড় অনুষ্ঠান সম্পূর্ণ দায়িত্ব সহকারে আমাদের যিনি সাহায্য করেছেন এই বিভূতিভূষণ মণ্ডল, এই কাকু আমাদের সমস্ত দল থেকে শুরু করে সব কিছু সহযোগিতার হাত বাড়িয়েছেন। উনি গতবারও আমাদের এখানে গান করেছিলেন, এবারও গান করছেন। যুবোদয় সংঘের পক্ষ থেকে ওনাকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে সাথে যুবোদয় সংঘের পক্ষ থেকে আমরা ওনাকে একটা টাকার মালা দান করছি। শ্রী গৌর নিতাই প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। আমার স্বামীর নাম শ্যামা মার নাম, আমার স্বামীর নাম শ্যামা মার নাম, আমার স্বামীর নাম শ্যামা মার নাম, আমার স্বামীর নাম শ্যামা মার নাম। সেই সাথে সাথে নমিতা সর্দার 10টি টাকা উপহার করেছেন, কার্তিক সর্দার 20 টাকা, বিষ্ণুপদ মণ্ডল 20 টাকা। বিভূতিভূষণ মণ্ডলের গানে সন্তুষ্ট হইয়া এই তিনজন 10 টাকা 20 টাকা 20 টাকা করে উপহার দিলেন। শ্রী গৌর নিতাই প্রেম প্রেমানন্দে হরি হরি বলো। কবি রামবান কে কবি শ্যামবান কে চলিয়া না প্রভুজি চলিয়া না, কবি রামবান কে কবি
সম্মান কে চলিয়া না প্রভুজি চলিয়া, তুম কৃষ্ণ রূপ মেয়া। আমার বিভূতি কাকুকে বলবো, আমাদের সদস্য ভাইরা দাঁড়িয়ে আছে, একটু নৃত্য করবে, একটু ভজন যদি পরিবেশন করে তাহলে খুব ভালো হয়। কৃষ্ণ জিনিকা নাম হে গোকুল চিলকা ধাম হে এসি ভগবান কো। মাইক ম্যান অপারেটর মদন মণ্ডল 20 টাকা উপহার করলেন। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, সবার চরণে প্রণাম। এই জায়গাটায় একটা দাবি করে ফেলেছে, দাবিটা ঠিক নয়, কারণ বয়স হয়ে গেছে, আমি কে নাচতে পারি তো জয় নি, তাই ছেলে যখন বলেছে তাহলে একটু নাচতে হবে না? শুনুন তাহলে একটা ছোট্ট গান করি, সময় আমার হয়ে গেছে। আজ হোলি খেলিব রে সাঁ তোমার সনে একা পেয়েছি শ্যাম নিধু বনে, আজ হোলি খেলিব রে সাঁ তোমার সনে একা পেয়েছি শ্যাম নিধু বনে, আজ হোলি খেলিব রে সাঁ তোমার সনে একা পেয়েছি শ্যাম নিধু বনে, হোলি খেলিব রে সাঁ তোমার সনে একা পেয়েছি শ্যাম নিধু বনে, আজ হোলি খেলব রে সাঁ তোমার সনে একা পেয়েছি তোমার নিধু বনে, হোলি নয় হোলি নয় হো হো হো, হোলি নয় হোলি নয় হো হো হো, হোলি নয় হো হো হো, হোলি নয় হোলি নয় হো হো হো, এই আজ হোলি খেলব রে সাঁ তোমার সনে একা পেয়েছি তোমার নিধু বনে, আজ হোলি খেলব রে সাঁ তোমার সনে একা পেয়েছি, সবাই একটু হাতের তালি দেবেন, আজ হলে খেলবো রে সাঁ তোমার সনে একা পেয়েছি তোমায় নিধু বনে। সমস্ত ভক্তমতী মায়েদের ও বাবাদের কাছে বলছি, আপনারা একটু হাতের তালি দিন, একটু করো তালি দিয়ে আমাদের সঙ্গে ছেলেদের এবং কাউকে কীর্তনিয়াকে একটু উৎসাহিত করুন। হোলি নয় হো হো হো, হোলি নয় হোলি নয় হো হো হো, হোলি নয় হোলি নয় হো হো হো, হোলি নয় হোলি নয় হো হো, হোলি নয় হোলি নয় হো হো, আজ হোলি খেলব রে সাঁ তোমার সনে একা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলব রে সাঁ তোমার সনে একা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলব রে সাঁ তোমার সনে একা পেয়েছি তোমায় নিধু বনে। আমাদের এই অনুষ্ঠানে যিনি এত সুন্দর সাউন্ড দিয়ে আমাদেরকে আনন্দিত করছেন, সেই সঞ্জয় মণ্ডলকে আমাদের সঙ্গের পক্ষ থেকে একটি টাকার মালা উপহার দেওয়া হচ্ছে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এবং সঙ্গে যিনি আছেন তাকেও 85 টাকা উপহার দেওয়া হচ্ছে। আজ হোলি খেলব সাঁ তোমার সনে একা পেয়েছি তোমায় নিধু বনে, আজ হোলি খেলব সাঁ তোমার সনে ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি গাই ছুটি গাইয়া ছুটি ছুটি গান ছুটি ছুটি গাইয়া ছুটি ছুটি গান ছুটি চেহারা মদন গোপাল, আগে আগে গাই আর পিছে পিছে গান বিছিম মেয়েরা মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোট চমেড়ো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি চেহেরো মদন গোপাল, আরে আরে হাস খাই গল আর কল মাখন খাই তোমারো মদন গোপাল, হাস খাই গাই আর দুধ খাই গল মাখন খাই তোমারো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি চেহেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোট চামেরো মদন গোপাল, ছোটি ছোটি গান ছোটি চেহেরো মদন গোপাল, পিছে পিছে গান পিছে মেরো মদন গোপাল, আগে আগে যাই আর পিছে পিছে গান পিছে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান ছোটি চেহেরো মদন গোপাল, রাধে রাধে
রাধে রাধে বৃন্দাবন হে বৃন্দাবন হে যমুনা হে রাধে 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 তপোবন হে রাধে রাধে রিধুবন হে রাধে 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 বাবলাবন হে রাধে রাধে শালকোনা হে গোবর্ধন হে রাধে রাধে গিরিরাজ হে রাধে রাধে নবন হে রাধে রাধে পুন্নম হে রাধে রাধে বাবলাবন হে রাধে 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 বাসানি বালি রাধে 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 বাসানি বালি রাধে 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 বাসানি বালি রাধে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গল ছটা চমেড়ো মদন গোপা ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বা ছোটি চেহেরো মদন গোপা রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রে তাই গৌর হরি বল হরি বল অনেক হলো ভগবান শ্রীধাম বৃন্দাবনের বনমালী বনমালী আমার শ্রীমতী রাধারানী আমার দর্শন করতে প্রদীপে সজ্জিত ধারিটা যে সমস্ত মায়েরা দল আনায়ন করবেন তারা চলে যান আপনারা অনতিবিলম্বে চলে যান দল আনায়ন করুন পথের মাঝে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে মধু জয় না ওই না বেশে আহা আইস আমার ঘরে ওই না বেশে তোমার পরিধানে পিতলাস অধর পুটে প্রসন্ন হাসি ওহে আমার কালাশি ওই না বেশে আমার ঘরে যে বেশেতে আছো বধু গো ওই না বেশে আইসো আমার ঘরে ওই বেশে বড় ভালোবাসি গো ওই বেশেতে আইসো বধু গো ওই না বেশে আইসো আমার ঘরে ওই বেশেতে
ভগবান বললেন, রাধে আজ তো আর সময় নাই, তাই তোমার ঘরে যাব না। তুমি অমন করে আর ডেকো না, মা আরতি করে মা বোধ হয় নাম করছে, আমার ঘরে যেতে হবে। তাই ভগবান কৃষ্ণ আমার রাধারানীকে প্রবোধ বাক্য দিয়ে কি করলেন, জয়নিতাই হরি বল। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, আপনার কষ্ট করে একটু থাকুন, দল এসে গেছে, কীর্তন শ্রবণ করুন, আমার যাওয়ার পালা। না না, একবার চলে যাচ্ছি না, আবার দেখা হবে ভোরে, তারপরে আর দেখা হবে না। অনুষ্ঠানে থাকার বড় ইচ্ছা ছিল, কিন্তু ছেলেরা বললো ভুল করে, ওরাই সব করেছে, আমি কিছু করিনি। আর ঈশ্বর ওদের সামনে মাথার উপর আছেন, তো জয়নিতাই তিনি আজকের লীলাটার শেষ পর্যন্ত থাকা আমার উচিত ছিল, কিন্তু আমি থাকতে পারবো না, আমার টানা প্রোগ্রাম আছে, আমি সকালে চলে যাব। ভালো থাকবেন, কাল কীর্তন শুনতে আসবেন, খুব সুন্দর জায়গা,
এই জায়গাকে সুন্দর করবেন, ভালো ভালো কীর্তনী আছেন, কালকেরও আছেন। তো জয়নিতাই, আজকের ভগবান আমার কি করলেন, মায়ের কাছে চলে গেলেন। আজ ভগবান আমার মায়ের কাছে যখন চলে গেছে, মা আমার কৃষ্ণ বদন দেখে বলছে, কৃষ্ণ রে এ কি তোর হয়েছে, তোর বদন কেন শুকনো, ও তুই কোন দূর বনে গিয়েছিলি, ও ওরে মধুর মধুর বেনো বদনেতে শুনি নাই হে, বদনেতে শুনি নাই হে, চাঁদ মুখে শুনি নাই রে, চাঁদ মুখে বেনো, আরে আহে আরে কি চাঁদ মুখে বেনো, আহে আহে আরে কি চাঁদ মুখে বেনো, হরি বল আনন্দে হরি হরি বল, আহে আহে আরে কি চাঁদ মুখে বেনো, আহে আহে আরে কি চাঁদ মুখে বেনো, আহে আহে আরে কি চাঁদ মুখে বেনো, তোর বদনেতে শুনি নাই রে, চাঁদ মুখে বেনো। এবার ভগবানকে কোলে বসালেন, আজ মা আমার বদনে নবনী দিলেন, বামে তো শ্যাম দক্ষিণে রাম বসায়ে বদনে নবনী দিচ্ছে, এবার বদনী নবনী খাওয়ে আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ রানী, আরতি করে নন্দ, আরতি করে নন্দ রানী, নন্দ রানী বালক মুখ ঘেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ ঘেরি রে, আজি গাও তো নব নাগরিগণ বালক ঘেরি ঘেরি রে, গাও তো নব নাগরিগণ রাখাল ঘেরি ঘেরি রে, রম্ব ফল ঘৃত প্রদীপ, রম্ব ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে, রম্ব ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে, আজি আরতি করে, আরতি করে নন্দ রানী, 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 জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 রাধে, জয় রাধে। বিশেষ ঘোষণা পশ্চিম।